करना चाहिए। আমার ফোনটা কতগুলো নেকলেস পরেছি গলায় আছে, ভাবছি এই নেকলেসটার সাথে যদি এই নেকলেসটা বেঁধে দেওয়া যায়, এটার সাথে যদি এটা বেঁধে দেওয়া যায়, ফার্স্ট ক্লাস হবে না। ওকে লাইভ অ্যাপ্রুভ, সবাই জয়েন করে যাও তাড়াতাড়ি, একটু লেট হয়েছে। বাহ, এটা নেকলেসের সঙ্গে এক্সট্রা একটা, তাই তো? আসলে এগুলো বাঙালিদের বুদ্ধি, এসব বুদ্ধি কেউ পাবে না। ऐसे करके कैसे चलेगा? दाओ ना हमारे स्टैंड का, फोन का स्टैंड का चला गया था, नहीं पता। अरे এটা সরাও, আমি কিছু দেখতে পাচ্ছি না, কোথায় কি আছে? দেখতে কা কি মতলব? আচ্ছা স্ট্যান্ড টা কোথায় গেল? এই পাশে ঢাইছে, উপরে কোথাও নেই বা ওইখানে দেখো ওইদিকে কোথাও রেখেছে নাকি? ऐसे करके कैसे चलेगा? এই একটাও কমেন্টস না কারুর আমি শো হচ্ছে না। একটু সবাই বেশি বেশি করে কমেন্টস দাও আর ইমোজি দাও, একটা সময়ে গিয়ে কমেন্টস ঠিক শো করে যাবে। একটু সবাই হাই হ্যালো বলো, অডিও ভিডিও ঠিক আছে কি না একটু বলো প্লিজ, আর একটু প্লিজ হেল্প করো সবাইকে। রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা, যারা আছো বড়োরা সবাই কাছ থেকে আশীর্বাদ চাইছি, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিচ্ছি, এইভাবে যাতে সামনের দিনগুলো সবার সুস্থভাবে ভালোভাবে কেটে যায়। কারুর আমি একটাও কমেন্টস দেখতে পাচ্ছি না গো, বেশি বেশি করে কমেন্টস করো, যদি ইমোজি থাকে ইমোজি দাও, তাহলে হয়তো কমেন্টসগুলো শো করবে। ঠিক আছে, আমি দেখছি আর একটা ফোনে যদি দেখতে পারি, একটু হেল্প করো বাবা, ওদেরকে বলতে হবে বন্ধ করার জন্য, একটু হেল্প করো। ঠিক আছে, একটু হেল্প করো প্লিজ, একটু দেরি হয়ে গেছে, লাইভে আসার কথা ছিল 3টে, বেজে গেছে 3:30। বল অন্য কাজ কর, টুকটাক কাজ এখন বন্ধ রাখ। বাবু টুকটাকটা একটু বন্ধ রাখিস না ঘন্টাখানিকের জন্য। এ বাবা একটু টুকটাক ছোট কর, ছোট বলছি, একটু সাউন্ড একটু কম কর, কাজ এখন বন্ধ রাখ। বাবু টুকটাকটা একটু বন্ধ রাখিস। হ্যালো এভরিওয়ান, সবাই একটু হাই হ্যালো বলো, বেশি বেশি ইমোজি দাও না, দেখা যাবে হয়তো ইমোজি দিলে ইমোজিটা শো করতে পারে, কমেন্টস হয়তো শো করছে না, তো প্লিজ একটু ইমোজি দাও। আজকে রাখি পূর্ণিমা সবার কেমন কাটলো, আর তোমরাই বলো তোমাদের কারুর থেকে একটা অফার আজকে আমি তুলে নেব, যে আজকে রাখি পূর্ণিমায় আমি শাড়ি নিয়ে বসেছি, কি ধরনের অফার দিলে তোমরা খুশি হবে আজকে বলো, কি ধরনের অফার দিলে তোমরা খুশি হবে আজকে তোমরা বলো, তোমাদের যার অফার মনে হবে আমার কাছে খুব ভালো সেই অফারটাই আমি আজকে তোমাদের জন্য রাখবো, কি ধরনের অফার দিলে আজকে সুবিধা হবে তোমাদের, তোমাদের থেকেই তুলবো আজকে অফারের বুদ্ধিটা। ঠিক আছে, একটু বলো সবাই, কমেন্টস করো প্লিজ, কমেন্টস করে জানাও যে আজকে দিদি এই অফারটা রাখো, তাহলে আমরা কেনাকাটা করতে পারবো আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে, তোমরা বলো। ঠিক আছে, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি এই দেখতে পাচ্ছি না কমেন্টস, একটু ইমোজি দাও তো, যারা কমেন্টস করছো এতক্ষণ ধরে তারা একটু ইমোজি দাও এবারে, দেখি তোমাদের ইমোজিতে আসে কি না, হয়তো লেখা আসছে না, ইমোজি দিলে কিন্তু আসতে পারে। ঠিক আছে, সবাইকে হাই হ্যালো, যারা যারা দেখছো আমাকে সবাইকে হাই হ্যালো প্লিজ, সাথে থাকো নমাতা। তুমি দেখতে পাচ্ছ মেসেজ? ওকে 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 ওকে, চলো এই তো এবার এসছে সোমা মজুমদার দিদিভাই, হাই বললাম না ইমোজি দিয়ে দিয়ে তোমরা পাঠাও তাহলে আসবে, থ্যাংক ইউ ভেরি মাচ। জয়শ্রী ধরদি হাই, এবারে আসছে এবারে আসছে, এবারে ঝপঝপ করে কমেন্টস করো, এবারে আসছে এবারে আসছে, সবাই ঝপঝপ করে কমেন্টস করো। শাড়ি নিয়ে বসবো, শাড়িগুলো গুছিয়ে নেই, কী কী দেখাবো এখনও ঠিক করিনি,
এখনো ঠিক করিনি, সবাই তাড়াতাড়ি জয়েন করো, একটু কমেন্টস করো, একে অপরকে ট্যাগ করো, তাহলে সবাই দেখতে পারবে। আজকে তোমরা বলবে কি ধরনের অফার দিলে সুবিধা হয়, ঠিক আছে? একটুখানি বলো। আচ্ছা, আজকে তোমাদের মেনুতে আছে হচ্ছে তানচুই, তানচুই চার পিস রয়ে গেছে তানচুই। আজকের মেনুতে থাকবে তোমার অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য লাল সাদা হ্যান্ডলুম সিল্ক, ওকে? আজকের মেনুতে থাকবে খাড্ডি জর্জেট বেনারসি, আজকের মেনুতে থাকবে হাজার বুটি, আজকের মেনুতে থাকবে তোমাদের জন্য আবার এসেছে তোমার কি বলার নাম ব্রোকেট কাঞ্জিবরম, আজকের মেনুতে থাকবে মণিপুরি সিল্ক, আজকের মেনুতে থাকবে গাদোয়াল। এবার তোমরা বলবে কি কি দেখবে, মেনু কোথা থেকে স্টার্ট করব। একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্টস করো প্লিজ, আমি স্টার্ট করে দেবো। হ্যাঁ, স্টার্ট করে দেবো। হাই রিম্পা, সবাইকে হাই হ্যালো, একটু সবাই বেশি বেশি ইমোজি দাও তো, এক একজন 10টা 20টা করে ইমোজি দিয়ে যাও তো, পরপর 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 দেখি তাড়াতাড়ি করে দাও তো। এত সমস্যা কেন হচ্ছে, কান্না করছে কে আবার? চোখ দিয়ে আজকে কান্নাকাটি একদম নাই, আজকে রাখি পূর্ণিমা, আজকে একে অপরের হাত ধরার দিন, একটা বন্ধনের দিন, তো আমরা সবাই সবাইকে ভালোবাসা আদান প্রদান করব। সো আজকে প্রার্থনা করব মায়ের কাছে, মাতার কাছে, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, পৃথিবীকে শান্ত করো, সবাইকে শুভ বুদ্ধি দাও, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, ঠিক আছে? চলো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই হাই হ্যালো বলো, ভালো ভালো লাভের ইমোজি দাও আজকে। আমি কোনোদিন লাভের ইমোজি চাই না, ভালোবাসার ইমোজি চাই না, বলি যে রাগ থাকলে রাগেরও দাও, কিন্তু আজকে বলবো সবাই লাভের ইমোজি দাও, ভালোবাসার ইমোজি দাও, ভালো বেশি বেশি ইমোজি দাও, হাই হ্যালো বলো। আমি স্টার্ট করব, প্রথমে কি দেখাবো, প্রথমে কি দিয়ে স্টার্ট করব, হাজার বুটি দিয়ে কি স্টার্ট করব? আর একটা যে ও আচ্ছা, ওই জামদানিটাও এসছে তো, তোমার কি বলো ওর নাম, অল ওভার তোমার জরি জামদানিটাও এসছে, একদম অল ওভার পিওর জরি জামদানি, আরও কালার এসছে, আগের দিন অনেকেই পাইনি। দেন কিন্তু আজকে বালুচুড়িও আছে এবং তোমার চান্দেরি কটনও আছে, চান্দেরি কটনের আবার কালার এসেছে। সো তোমরা বলবে কি দিয়ে স্টার্ট করব, তাড়াতাড়ি শুরু বলো একটু, ঠিক আছে? হ্যাঁ বৈশাখী, একটুখানি বল তোরা সবাই মিলে যে আজকে কি অফার দেওয়া যেতে পারে, অফার কি কেউ চাইছো না, অফার কি? এটা সরিয়ে দাও তো একটু, অফার কি কেউ চাইছো না, আজকে কি অফার দেওয়া যেতে পারে সবাই একটু বলো, অফার কি কেউ চাইছো না? সবাইকে হাই হ্যালো, অনেক অনেক ভালোবাসা। দেখো আমি একটা MM এর পিওর বাটিকের কুর্তি পরে বসেছি, এটাও কিন্তু সেল আছে, একদম 38 থেকে 46 অবধি নিয়ে নিতে পারবে 630 টাকা, 38 থেকে একদম 46 পর্যন্ত নিয়ে নিতে পারবে 630 টাকা, MM এর আছে এটা, একদম পিওর কটন, গায়ে দেওয়ার পরে বুঝবে, ঠিক আছে? চলো একটু তাড়াতাড়ি 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 সবাই কমেন্টস করো, গাদোয়াল দিয়ে স্টার্ট করো। আচ্ছা গাদোয়াল, কি গাদোয়াল দেখবে, সিল্ক গাদোয়াল না কটন গাদোয়াল, সেটাও তো বলতে হবে, অনেক রকম ব্যাপার আছে এখানে, সেটাও বলতে হবে। গাদোয়াল দিয়ে স্টার্ট করবো ডেফিনেটলি বলেছ যখন, কিন্তু কি গাদোয়াল দেখতে চাইছো, সিল্ক গাদোয়াল মনে হচ্ছে না, নেই। আচ্ছা সিকো গাদোয়াল দিয়ে স্টার্ট করি আজকে, আজকে সিকো গাদোয়াল দিয়ে স্টার্ট করি, কি বলো? সিকো সব চলে গেছে, এসছে 12টা, আর 4টে রয়েছে, 4টে একটু দেখে নাও। হ্যাঁ ওই সিকো গাদোয়ালটা একটু দাও, তুমি একটু মালগুলো নামিয়ে নেমে দিতে, মাল নিয়ে বসে নিয়ে সরুতে সিকো, ওই সরু ভাজটা 4টে রয়েছে যে হলুদ, হ্যাঁ হলুদ চন্দন 4টেই রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, যারা 50 জন আমাদেরকে দেখছো সবাইকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, আজকে রাখি পূর্ণিমার দিন, সবাই একটু প্লিজ ইমোজি দাও, একটু ইমোজি দাও, ইমোজি দাও, ইমোজি দাও। আচ্ছা এই গাদোয়ালটা ওখানে আর আছে নাকি দেখো তো, নাকি সব বেরিয়ে গেছে, এরকম ধরনের ছোটো এ করো, এটা জামাটা সরাও, বা এখানে, এখানেও নেই না? আচ্ছা এখান থেকে ওপরের শাড়ি দুটো দাও তো, ওপরের, হ্যাঁ তিনটে তিনটে, হ্যাঁ এখানে দাও, এই তিনটেও দেখিয়ে দিই, ঠিক আছে। বনু তুমি আমার কমেন্টস পড়ছো না, আরে কেন পড়বো না দিদি, কেন পড়বো না, কমেন্টস তো সই হলো মাত্র, যাস এতক্ষণ তো সই হচ্ছিল না গৌদি ভাই, এই তো পড়লাম তোমার কমন, মুগা বেনারসি হবে, হবে গো মুগা বেনারসি হবে, মুগা বেনারসির ভিডিওও ছেড়েছিলাম, দারুণ দারুণ মুগা বেনারসি আছে, একটু সাথে থাকো, শুধু মনে করাতে হবে দিদি, এটার পরে এটা দেখাও, একদম আজকে দিল খুশ আছে তোমাদের সবার জন্য এসেছি, সো একদম বলতে হবে দিদি এটার পরে এটা দেখাও, খাদি বেনারসি, খাড্ডি বেনারসি, আচ্ছা ঠিক আছে দেখাবো, ইন্দ্রাণী দাস দি সঙ্গে থাকো,
আচ্ছা সোমা সাতরাদি তুমি যেটা পরে আছো পিপি 630 টাকা দিদি 46 অবধি আছে একদম নিয়ে নাও আমাকে স্ক্রিনশট দিয়ে শুধু হোয়াটসঅ্যাপে সাইজটা বলে দাও আজকে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেওয়া আছে প্লাস বৈশাখী দিচ্ছে দেখো চলো আর আজকে মনে হয় রণিতা দি বোধ হয় ইয়ে ভাইফোঁটায় ভাইদেরকে ভাইফোঁটায় মানে ব্যস্ত আছে তাহলে আমি সিকো দিয়ে স্টার্ট করলাম হ্যাঁ সিকো দিয়ে স্টার্ট করলাম চারটে সিকো আছে একটু দেখে নাও আর একটা কাকিনারা সিকো আছে তিনটে সেটাও দেখিয়ে দেবো ওকে সিকো দিয়ে স্টার্ট করলাম চারটে সিকো আছে একটু দেখে নাও সবাইকে বলবো একটু সাথে থাকো আজকে রাখি পূর্ণিমার দিন কারুর কাছে কিছু গিফট চাইছি না একটু ইমোজি চাইছি সবাই একটু ইমোজি দাও যারা 53 জন আছে একটা করে ইমোজি দিলেও 53টা ইমোজি এক্ষুনি চলে আসবে সো প্লিজ এটাই চাইছি তোমাদের যারা আমারটা আমাকে দেখছো মানে আমাকে একটু হলেও ভালোও লাগে নাহলে খারাপও লাগে নাহলে আমাকে দেখছো কেন তো যাদের খারাপও লাগে তাদেরকেও বলছি আজকে একটা ইমোজি দিয়েই যাও এখান থেকে ঠিক আছে শুধু দেখলে হবে সারা বছর একদিন তো একটা ইমোজি চাইতেই পারি তোমাদের কাছে আজকে একটা রাখি পূর্ণিমার দিন আমি কিন্তু পান খেয়ে এসেছি হয়তো গালের ভেতরটা একটু লাল লাল লাগতে পারে হ্যাঁ আমি প্রতিদিনই পান খেয়ে দোকানে ঢুকি কিন্তু মুখ ফ্রেশ হয়ে বসি আজকে পানটা খেতে খেতে গল্প করতে করতে বসে গেছি চলো সো একটু সবাই ইমোজি দাও লাভ ইউ টুম্পা পাল দিদি ভাই সবাইকে বলবো তোমরা যদি কেউ না বলো কি অফার দেওয়া যেতে পারে তাহলে আমি আমার মনের মতন অফার যেটা চিন্তা করে এসেছি সেটা দেবো তোমাদেরকে ঠিক আছে তোমাকে আজকে খুব ফ্রেশ লাগছে দি থ্যাংক ইউ ডিয়ার দি ভাই থ্যাংক ইউ ঠিক আছে চলো আমি হ্যাঁ সবাই দাও বাও এটা কে দিয়েছে এত বড় থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ অল 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 এই তো শাহনাদি চলে এসছে চলো শাহনাদি তোমার রাখা হয়েছে ওই শাড়িটা হ্যাঁ রাখা হয়েছে আরও কিছু লাগলে ঝপঝপ তুলে নিও ঠিক আছে আচ্ছা মৌসুমি শুনে দিদি ভাই হাই ইন্দ্রাণী দাস দিদি ভাই থ্যাংক ইউ তোমাকেও অনেক ভালোবাসা রূপা দিদি ভাই তোমাকেও অনেক লাভ ইউ অঙ্কিতা সাহা দিদি ভাই লাভ ইউ বাও সবাই আমাকে কত ভালোবাসো সবাই ইমোজি দিয়েছে চলো ফার্স্ট আজকে একটা খুব সুন্দর সোবার কালার রাখি পূর্ণিমার দিন স্টার্ট করছি পুজোর কেনাকাটায় স্টার্ট করে নাও হোলসেলের মাল নিতে চাইলে অবশ্যই মাতারা কালেকশনের সঙ্গে কন্ট্যাক্ট করো সেল থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে শাড়ির জগতে সব রকম আইটেম এক ছাদের নিচে পেয়ে যাবে বারাসাতে হৃদয়পুর মাতারা কালেকশন হোলসেলে নেবে নিজে বিজনেস স্টার্ট করবে এমজি এমএম আজরা কিক্কাত কুর্তি গাউন সবটা পাবে এক ছাদের নিচে চলে এসো বারাসাতে হৃদয়পুর স্টেশন মাতারা কালেকশন এছাড়া যারা আসতে পারবে না তারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো 9062521263 আমার পার্সোনাল নাম্বার ওকে চলো স্টার্ট করে দিচ্ছি স্যান্ডেল কালার দিয়ে আজকে দেখো এটা একটা সুন্দর একটা মানে কি বলবো বিস্কিট কালারও নয় এটা একটা চন্দন কালার অফ একটু ইয়ালোস্ট ইয়োলিস্ট চন্দন আছে এটা চন্দনও নয় এটা একটু ইয়োলিস্ট আবার বিস্কিট কালার বা ক্রিম কালারও নয় এটা একটা হলুদ হলুদের মধ্যে আছে আমি প্রথম আজকে সিকো গাদোয়াল দিয়ে স্টার্ট করছি প্রাইস থাকবে আজকে 1550 ইনস্ট্যান্ট মানে 7টার মধ্যে যারা পেমেন্ট করবে 50 টাকা ডিসকাউন্ট রাখি পূর্ণিমা ডিসকাউন্ট 50 টাকা তার মানে শুধুমাত্র 1500 টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা গাদোয়াল শাড়ি ঠিক আছে শুধুমাত্র 1500 টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা গাদোয়াল শাড়ি স্ক্রিনশটটা নাও নিয়ে বুকিং করো সিকো গাদোয়াল স্টার্ট করে দিয়েছি বেনারসির থেকেও গর্জিয়াস পার দিয়েছে এবং এটা যাচ্ছে আঁচল প্রচুর কালেকশন দেখাবো তাঞ্চুই দেখাবো সাথে থাকতে হবে অনেক অনেক কালেকশন দেখাবো সবাই সবার জন্য মায়ের কাছে প্রার্থনা করব সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজের পরিবার নিয়ে হাসি খুশি থাকো এই যাচ্ছে হচ্ছে প্রথম কালারটা স্ক্রিনশট নিয়ে নাও প্রাইস হচ্ছে 1550 বিকজ রাখি পূর্ণিমা অফার পার প্রোডাক্টে 50 রুপিস ইনস্ট্যান্ট ছাড় প্রাইস হচ্ছে 1550 বিকজ রাখি পূর্ণিমার স্পেশাল অফার অল প্রোডাক্টের ওপর 50 রুপিস ইনস্ট্যান্ট ছাড় ঠিক আছে দেখে না অল প্রোডাক্ট আজকে যত দেখাবো সবার ওপর 50 টাকা ছাড় এই বুটাটা কিন্তু অল ওভার শাড়িতে যাচ্ছে তো জাস্ট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো প্রাইস যাচ্ছে 1550 ওকে সাথে থাকো প্লিজ সাথে থাকো একদম সাথে থাকো আজকে এবড়ো খেবড়ো হয়েছে চুলটা চলো সবাইকে অনেক ভালোবাসা ওয়াও অনেকে আমাকে ইমোজি দিয়েছো থ্যাংক ইউ ভেরি মাচ যারা দেখছো এখনো ইমোজি দাওনি সবার কাছে রাখি পূর্ণিমার দিন আমি একটা করে ইমোজি চেয়েছি জাস্ট দিয়ে দাও একটা করে ইমোজি চেয়েছি এবার নেক্সট দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড রেড ভাই ডিম্যান্ডিং অ্যান্ড ডিম্যান্ডিং দিয়ে পাচ্ছি না লাল আর কালো জাস্ট দেখো লাল আর কালোটা দেখে নাও অসাধারণ শাড়ি গেছে সাথে থাকতে হবে একটুখানি একে অপরকে ট্যাগ করো একটু কমেন্টস করতে থাকো প্রাইস যাচ্ছে 1550 বাবা এগুলো একটু খুলে দাও অনেক খুলতে খুলতে তো আমার টাইম চলে যাচ্ছে সব চলো এই যাচ্ছে হচ্ছে তোমার ব্ল্যাক অ্যান্ড রেড ওফ যে পড়বে বা যার ওয়ার্ড্রপে যাবে জাস্ট এক্সিলেন্ট অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল দিস টাইম মাতারা কালেকশন
অল ওভার শাড়িতে কিন্তু দেখছো পাচ্ছ বুটাটা একটু ক্লাসিক বুটা গেছে ভাই, ব্ল্যাকের সাথে ব্ল্যাক দেখানোর সময় শরীরটা যেন কেমন করে। আর দেখতেই পাচ্ছ বর্ডারের মধ্যেও কিন্তু পিককের কাজ করা রয়েছে, বর্ডারও কিন্তু কাজ করা রয়েছে। ওকে, অনেক রকমের গাদোয়াল বেরিয়েছে, বুঝে কিনবে। মাতারা কালেকশন অলরেডি ব্র্যান্ড তৈরি হয়ে গেছে কলকাতার বুকে, সো চোখ বন্ধ করে পারচেসিং করো 9062521263। দিস ইজ আ পাল্লু অ্যান্ড এটা যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস, প্রত্যেকটাই কন্ট্রাস্টে থাকছে ব্লাউজ পিস। এই যাচ্ছে ব্লাউজ পিস, ওকে, প্রাইস যাচ্ছে 1550। এক্ষুনি পেমেন্ট করো বা এক্ষুনি বুকিং করো, পেমেন্ট একটু পরে করো, অসুবিধা নেই। তার জন্য পেয়ে যাচ্ছ আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে 50 টাকা ইনস্ট্যান্ট ছাড়, 1500 টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা সিকো গাদোয়াল। সিকো গাদোয়াল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেই কালারটা হয়তো অনেকদিন ধরে খুঁজছো পাচ্ছ না, এই দেখাচ্ছি আমি, তাড়াতাড়ি করে নিয়ে নাও। প্রাইস যাচ্ছে 1550, প্রাইস যাচ্ছে 1550, 1550। টেক আ স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, ওকে, 1550। জাস্ট কালার চারটে যে রয়েছে না, চারটেই রাজা রাজা কালার, একদম চারটেই রাজা রাজা কালার। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, সবাইকে যারা যারা ইমোজি দিচ্ছ প্রত্যেককে। তোমাকে একদম কোয়েল মল্লিকের মতন লাগছে, অনেকদিন থেকে বলতে চাই কিন্তু বলতে পারি না, আজকে বলে দিলাম। থ্যাংক ইউ রানু, রানু থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ ডিয়ার, লাভ ইউ, লাভ ইউ। তোমাকেও তো এখানে দেখতে পাচ্ছি না, ছোট্ট হয়ে রয়েছো, কিন্তু আমারও মনে হয় তুমিও কোনো সেলিব্রিটির চেয়ে কম নও। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো এই দেখে নাও, এই দেখে নাও, ওফ, ইয়েলো পিঙ্ক কালারগুলো কেমন লাগছে? নিতে হবে না, আমি সবারকে বলবো একটু কমেন্টস করো, একটু হেল্প করো, একটু কমেন্টস করো। দেখো পুরো শাড়িতেই কিন্তু বুটা পাচ্ছ, ইয়েলো পিঙ্ক, সো সুইট অফ শাড়ি। বিয়ে থেকে শুরু করে অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে যে কোনো কিছুতে তোমরা পরো, তাকিয়ে থাকার মতন গাদোয়ালের কালার দেখাচ্ছি। প্রাইস যাচ্ছে 1550, ভাইফোটা বলছি, রাখি পূর্ণিমা উপলক্ষে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি 50 টাকা ইনস্ট্যান্ট ছাড়, রাত্রি বারোটা পর্যন্ত, পুরো আজকে রাখি পূর্ণিমার জন্য 50 টাকা, সারা দিনের জন্য ছাড়। দোকানে এসেও যারা কেনাকাটা করবে 50 রুপিস সবার জন্য ছাড় আছে। বারাসাতে হৃদয়পুর স্টেশন আমার দোকান, দোকানে আসো, বিয়ের কেনাকাটা করবে, যা যা করবে সাথে থাকো। আজকে কিন্তু কাতান আবার সেই কম প্রাইসের 4-5 পিস এসছে, সেই ক্লাসিক কাতান যারা নিয়ে পাগল পাগল হয়ে গেছো সেগুলো আবার এসছে, দেখাবো, সাথে থাকতে হবে, এন্ড অবধি, ছেড়ে চলে গেলে চলবে না। ওকে, চা, রেড হোয়াইট কম্বিনেশনের সিল্ক শাড়ি হবে, হবে হবে ডিয়ার, সাথে থাকো, অবশ্যই ডেফিনেটলি হবে, রেড হোয়াইট আমার এটা দোকান, দোকানে সব রকমের কম্বিনেশান পাবে, সো তোমরা একদম নিশ্চিন্তে এ করো। কিন্তু ওই যে অনেকে মেসেজ করে না, দিদি মেরুন কালারের এই শাড়িটা হবে, এবার আমার তো সব আমার মাথায় রাখা সম্ভব না, কি হবে কি না হবে, লাইভে জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারি, এখন দোকানে আছি, আমি তো দোকান বন্ধ করে চলে যাই। জাস্ট দেখো, কম্বিনেশান খুঁজলেও পাবে না, কম্বিনেশান কেউ দেখাতে পারবে না এমন কম্বিনেশান তোমাদেরকে আমি দেখাবো। ডার্ক চকলেট এবং বুটাটা দেখো, জোড়া পাতা গাদোয়াল শাড়ি কিনবে এমন যা সবার থেকে হাটকে হবে, সবার থেকে আলাদা হবে। অরেঞ্জের সাথে গেছে ডার্ক চকলেট, কিন্তু মনে হচ্ছে কিন্তু ওয়াইন কালার, দেখো জাস্ট আঁচলটা। টেক আ স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, প্রাইস ইজ অনলি ফর, প্রাইস যাচ্ছে অনলি ফর 1550, কিন্তু 50 টাকা ছাড় যাচ্ছে পার শাড়িতে, সো 1500 টাকা দিলেই পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা গাদোয়াল। জাস্ট অল ওভার ওয়ার্ক, কিন্তু অল ওভার ওয়ার্ক, কোথাও কিন্তু ছাড় নেই। কালার চারটে দেখালাম, কেমন লাগলো এক কথায় সবাই বলো, চারটে কালার দেখালাম, কেমন লাগলো এক কথায় সবাই বলো। জাস্ট একাই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, প্রাইস ইজ অনলি ফর 1550, কিন্তু 50 টাকা আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে সারাদিন ছাড় আছে 50 টাকা, পার প্রোডাক্টে 50 টাকা ছাড় আছে। ওকে, চলো, সরিয়ে দিলাম, চারটেই হয়ে গেল দেখানো। এবারে দেখো দুটো কাকিনারা গাদোয়াল রয়েছে, একটু দেখে নাও, দুটো কাকিনা, তিনটে কাকিনারা গাদোয়াল রয়েছে, দেখে নাও, বিয়ের তত্ত্বে দেবে বা পুজোয় পড়বে, দেখে নাও জাস্ট। কিন্তু এগুলো কিন্তু সব উইভিং করা রয়েছে, বক্সেসে রয়েছে, অসাধারণ গেছে পুরো, এটা মনে হচ্ছে খুললে একদম মানে কালার অনেকগুলো রয়েছে, তো মনে হচ্ছে যেন একদম কামধেনু কালারে গেছে। জাস্ট দেখো কালার কম্বিনেশনটা দেখে নাও, আর শাড়িটাও দেখে নাও, অসাধারণ গেছে, অসাধারণ গেছে, ঠিক আছে। এটারও প্রাইস যাচ্ছে তোমার কিন্তু আজকে 1500 টাকা, 1550, কিন্তু প্রাইস দিয়ে দেবো 1500 টাকায়, 50 টাকা ইনস্ট্যান্ট ছাড় থাকছে। এই থাকছে আঁচলের কাজটা, পুরো গোল্ডেন জারি দিয়ে কাজ রয়েছে, দুর্দান্ত শাড়ি রয়েছে। এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, অল ওভার শাড়িটার কাজটা দেখে নাও, আর খুব সুন্দর একটা মেটেরিয়ালও আছে। এটা যাচ্ছে কাকিনাড়া গাদোয়াল, দেখো কাকিনাড়া গাদোয়াল, 3 পিসই মাত্র রয়েছে, সমস্ত শেষ, কাকিনাড়া গাদোয়াল দেখে নাও, প্রাইস যাচ্ছে মাত্র 1500 টাকা,
খুব সোবাদ। যারা একটুখানি একটুখানি মানে মোটামুটি একটুখানি ইয়ে শাড়ি পরতে চাইছো তারা কিন্তু একদম নিয়ে নাও। প্রাইস যাচ্ছে 1550 টাকা। টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ। প্রাইস যাচ্ছে 1550 টাকা। ওকে, চলো তাড়াতাড়ি স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাও। আজকে রাত্রের মধ্যে যারা একদম এসব শাড়ি কিনবে, যদি থাকে শাড়ি, তাহলে অবশ্যই আজকে সারাদিন 50 টাকা করে ছাড় আছে। ও রনিতা দি, ভাইফোঁটায় এই ভাইফোঁটা বলছি, রাখি পূর্ণিমা এতক্ষণ কী করলে, গেছো নাকি বাপের বাড়িতে? এ বাবা, আমার লাইভ কোথায় চলে গেল, কোথায় গেলি রে? বাপের বাড়ি গেছো নাকি রনিতা দি, নাকি বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে? সকাল থেকে তো মেসেজ করারও সময় পাইনি। চলো চলো চলো, এই সব শাড়িগুলো খুললে না আমি আর ভাঁজ কর, সঙ্গে সঙ্গে ভাঁজটা ঠিকঠাক মতন হয় না, গাদোয়াল তো এগুলো। দোকানে এসো গো মিতা সেন বাবু, আমার দোকানে চলে এসো, দোকানে এসে নিয়ে যাও, মুগা বেনারসি দেখাও। হ্যাঁ দেখাবো দেখাবো, একটু পরপর শুধু আমাকে মনে করিয়ে দেবে। হ্যাঁ দিদি, কী যেন বলছে, উঠে গেছে যে দিদি, সিল্ক হবে, বিচিত্রা সিল্ক? হ্যাঁ হবে তো বাবা, বিচিত্রা সিল্ক তো ভর্তি। বললাম না এটা আমার দোকান, টাইপস অফ শাড়ি সবই রাখা হয়েছে, টাইপস অফ শাড়ি সবই রাখা হয়েছে, এটা আমার দোকান, সো একদমই চিন্তা করো না, সব পেয়ে যাবে এখানে, সব পেয়ে যাবে, এক ছাদের নিচে সব পেয়ে যাবে, এটা হচ্ছে আমার দোকান, সো একদমই টেনশন নয়। ওকে চলো নেক্সট দেখাচ্ছি, নেক্সটে যাচ্ছি, নেক্সটে যাচ্ছি, দাঁড়াও মা মারি কী বলছে, পশমিনা সিল্ক দেখাও। হ্যাঁ পশমিনা সিল্কও দেখাবো, সব আছে সব দেখাবো, যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ আমি দেখাতে থাকবো, ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ আমি দেখাতে থাকবো, দেখাতে থাকবো। তিনটে আগে একটু দেখিয়ে নেই, তারপর যাচ্ছি। দেখো সবুজের সাথে লাল, একদম বিয়ের বিয়ের তত্ত্বের থেকে শুরু করে বিয়ের পর দিন সকালবেলা নতুন বউ এসে পড়লেও অসাধারণ লাগবে। একদম কটন মেটেরিয়ালে গেছে, দেখে নাও, পুরো কটন মেটেরিয়ালে গেছে। এটা হচ্ছে আঁচল, এই যাচ্ছে ফুল ফিগার, একদম পিওর গ্রিনের সাথে, প্যারট গ্রিনের সাথে রেড, একটা গোল্ডেন বর্ডারও রয়েছে। এবং এই সাইডটাও দেখে নাও, এদিকের পাটটা যেরকম গাদোয়ালে থাকে, যেরকম গাদোয়ালে থাকে, এই যে এইদিকের পাটটার মধ্যেও কাজ করা, সেরকমভাবেই রয়েছে। প্রাইস যাচ্ছে কিন্তু 1550, রাখি পূর্ণিমা উপলক্ষে কিন্তু ছাড় থাকছে 50 টাকা, তাহলে পেয়ে যাচ্ছ তোমরা 1500 টাকায়। প্রত্যেকটা শাড়িতে কিন্তু আজকে 50 রুপিস ছাড়, ঠিক আছে, 1550 প্রাইস আমি যেটা বলবো তার উপরে 50 টাকা ছাড়। টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ। সব শাড়িতেই কিন্তু রয়েছে ব্লাউজ পিস, এগুলো হচ্ছে কাকিনাড়া গাদোয়াল। ওকে, আমার কাছে মাত্র তিনটে রয়েছে, সব চলে গেছে, সব চলে গেছে। এগুলো ম্যাক্সিমাম যারা বিয়ের কানাকাটা করতে এসছে তারাই গ্র্যাপিং করেছে, কারণ তত্ত্বে দেওয়ার জন্য বা বিয়ের পর দিন পরার জন্য, প্রণামিতে দেওয়ার জন্য, নতুন বিয়ে হয়েছে শ্বশুরবাড়ির লোককে পুজোয় দেওয়ার জন্য তারাই নিয়ে গেছে এগুলো বেশিরভাগ, ঠিক আছে, কারণ এই শাড়িগুলো খুব সোভার, গিফটের জন্য একদম পকেট ফ্রেন্ডলি রয়েছে, প্রাইসে খুব সোভার। দিদি আগের গাদোয়ালটার কী কালার গো, আগের গাদোয়ালটা, এটা এটার কালারটা হচ্ছে মাল্টিতে গেছে গো, আগের গাদোয়ালটা মাল্টিতে গেছে, এটা হচ্ছে তোমার রামা গ্রিন আছে, পিকক রামা গ্রিন আছে, পিকক ব্লু আছে, গোল্ডেন আছে, রয়্যাল ব্লু আছে, মানে মাল্টিতে গেছে, এটা অসাধারণ। দেখো কত রকম রয়েছে, আবার এদিকে দেখো একটা পার্পেল রয়েছে, এদিকে পার্পেল রয়েছে, এদিকে মিষ্টি পিঙ্ক রয়েছে, এরকমভাবে গেছে, খুব সুন্দর গেছে আগের গাদোয়ালটা। এটা বক্সেসে, বক্সেসে আর একটা দেখাচ্ছি, দাঁড়াও, বক্সেসগুলো বেশি চলে গেছে, বক্সেসে আর একটা দেখাচ্ছি, দাঁড়াও। চলো সবাই একটু কমেন্টস করো, হাই হ্যালো বলো, সাপোর্ট করো, না হলে কী করে হবে, একটু সাপোর্ট না করলে কী করে হবে। চলো এইটা দেখো, এটা তো একদম দুর্দান্ত গেছে, ব্লু গেছে, ইয়েলো গেছে, গোল্ডেন গেছে, এটা দেখো এটাও দুর্দান্ত গেছে, এটা হচ্ছে বক্সেসে। ওকে, প্রাইস যাচ্ছে কিন্তু 1550, 50 টাকা ছাড় আছে। টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, দেখে নাও পুরো, কিন্তু এগুলো কিন্তু কাজ করা, এই যে জরির বক্সেস যে দেখছো এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয়, উইভিং বক্সেস করা রয়েছে অল ওভার শাড়িতে। দেখো এই যে জরির কাজ করা রয়েছে, উইভিং বক্সেস দেখতে পাচ্ছ, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা। স্ক্রিনশটটা নাও, নিয়ে বুকিং করো, প্রাইস যাচ্ছে 1550 টাকা। ওকে, ইনস্ট্যান্টের জন্য আজকের জন্য 50 টাকা ছাড় আছে। দেখো অল ওভার শাড়িটা এইভাবে যাবে, কালার কম্বিনেশনটা সো সুইট, সো সুইট কম্বিনেশন, পরলে কি লাগবে বলো তো, এটা
পড়লে কি লাগবে, অসাধারণ গেছে, যার প্রাইস যাচ্ছে 1550 টাকা। ওকে চলো স্ক্রিনশটটা নিয়ে নাও, 1550 টাকা। যার যেটা ভালো লাগবে এখানে বলবে, খুলে দেখাবে। আমি কিন্তু কোনো রকম হোয়াটসঅ্যাপে, অনেকে বলে না হোয়াটসঅ্যাপে এসো ভিডিও দিচ্ছি বা এ দিচ্ছি, আমার কিন্তু সেই টাইমটা নেই। সো প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করো। এবার কি দেখাবো বলো? আচ্ছা এই লাল সাদাটা দিয়ে দাও তো কম প্রাইসের। আগের দিন একটা বক্স করা কি যেন ঝালর দিয়া নাম ছিল ওই শাড়িটা, একবার দেখাবো। আর আগের দিনের শাড়ি কি আজকে থাকে? কাল লাইভ দেখছো, 10 জন থাকলেও অল সোল্ড আউট, 1000 জন থাকলেও অল সোল্ড আউট, এক পিসও নেই। এটা কিন্তু আমি বলবো, এটা আমার কোনো গর্বের কথা নেই, এটা মা তারার আশীর্বাদ। আমার লাইভে 10 জন থাকলেও অল সোল্ড আউট, 1000 জন থাকলেও অল সোল্ড আউট, এক পিসও নেই। আমি বুঝতে পেরেছি ঝালর কান, ইয়ে ঝালর তোমার স্টার লুকটা বলছো তাই তো? সঙ্গে সঙ্গে বসেই বসেই সমস্ত বিক্রি হয়ে গেছে, কিচ্ছু নেই। অনেকে দোকানেও এসেছিলো ওটার স্ক্রিনশট নিয়ে, দিদি এটা দাও এটা দাও, এক পিসও নেই। তখন তো আমার শাড়িগুলো আলাদাও করা হয়নি, ভাগ করাও হয়নি, মানে বিক্রি হয়ে যাওয়ার পরে যে শাড়ি আলাদা করে সেটাও করা হয়নি, এখানে সবগুলোই ছিল। দেখে টেনে টেনে নিচ্ছে, সব সোল্ড, হোয়াটসঅ্যাপ খুলে দেখাতে হয়েছে যে সোল্ড, দেন তারা রেখে গেছে, সব নিতে চলে। 1050 টাকা করে ওই শাড়ি, এক একজন দুটো তিনটে করে নিয়ে নিয়েছে। সেই জন্য বলছি যে একদম চিন্তা করো না, মা তারা কালেকশনের প্রোডাক্ট দেখছো, নেওয়ার হলে একদম নিয়ে নাও। পেমেন্ট যদি না করতে পারো আমি একদিন দুদিন রেখে দেবো, কিন্তু পরে গিয়ে এটা নিয়ে ভীষণ ঝামেলা হয়, কাস্টমারটাও নষ্ট হয়, আমার মাথাটাও খারাপ হয়ে যায়। ফ্যাসিলিটি যাদেরকে দিয়েছি তাদের সঙ্গেই ঝামেলা, কেউ ফ্যাসিলিটির সদ্ব্যবহার করতে পারে না, ঠিক আছে? পরে বলে দেবে এটা আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে না, আমার মা বলছে এই কালারটা চলবে না, তাহলে আমি আরেকজনকে না দিয়ে যে তোমার জন্য রাখলাম, তখন কি হবে? এটাই হচ্ছে সমস্যা, বুঝতে পারছো? চলো, এই আমি বারবার বলছি অষ্টমীর অঞ্জলির জন্য লাল সাদা এই 2 পিস মাত্র দেখাতে পারবো এই মুহূর্তে, নতুন মাল, জাস্ট তুলে নাও। আমি বারবার বলছি 2 পিস আছে লাল সাদা অষ্টমীর অঞ্জলির জন্য, লাল সাদা 2 পিস দেখাতে পারবো, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। 4 বান্ডিল এসেছিলো, মাত্র 2 পিস, একদম বলে দিচ্ছি অন লাইভে, মাত্র 2 পিস পড়ে রয়েছে লাল সাদা, ঠিক আছে? তাড়াতাড়ি তুলে নাও, প্রাইস থাকছে অনলি ফর 880 টাকা, প্রাইস থাকছে শুধুমাত্র 880 টাকা, ঠিক আছে? তার মধ্যেও আবার ছাড় 550 টাকা, তাহলে দিতে হচ্ছে তোমাদের কত আজকে? 830 টাকা, 830 টাকা। একদম দেরি করবে না, একদম দেরি করবে না, নেওয়ার হলে নিয়ে নাও, 880 টাকা, ঠিক আছে? এই যে বুটাটা দেখতে পাচ্ছ, অল ওভার রয়েছে গোল্ডেন এবং রেড দিয়ে মিনা করা রয়েছে, একটা সফট সিল্কের ওপর রয়েছে, দুর্দান্ত গেছে লাল সাদা, লাল সাদা একদম সফট মালাই সিল্কের মতন লাগছে, আমার হাতে রয়েছে গায়ে রয়েছে, দুর্দান্ত লাল সাদা, তুলে নাও, একদম তুলে নাও। আমি ক্যাটলগও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও পুরো শাড়িটার ক্যাটলগ, উইথ রেড কালারের যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের স্লিপসে থাকছে ওয়ার, ক্যাটলগটা দেখে নাও, 880 টাকা। তার মধ্যে তোমরা আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে 50 টাকার একটা ছাড়ও পেয়ে যাচ্ছ, তাহলে হয়ে যাচ্ছে কত? 850 টাকা, 830 টাকা, ঠিক আছে? মাসের শেষের তারিখে বা 2 তারিখ বা 1 তারিখ ফ্ল্যাশ সেল, পুজোর আগের ফ্ল্যাশ সেল, সো ডোন্ট ফরগেট, একদম কিন্তু চোখ রাখবে মা তারা কালেকশন। আজকের পরে হয়তো আমি ফ্ল্যাশ সেলেই আসবো, আর লাইভে আসতে পারবো কি না জানি না, আমি আজকে অবধি অ্যাকচুয়ালি ছুটিতেই ছিলাম, আমি ভ্যাকসিন নিয়েছি তো ওই জন্য অনেকে জানে আমার দোকান বন্ধ আছে, ঠিক আছে? ওই জন্য আমি লাইভ 2 দিন পরপর করতে পারলাম, কিন্তু এরপরে হয়তো আমি ডাইরেক্ট লাইভ করব ফ্ল্যাশ সেল। সো লাস্ট মাসের শেষ দিন বা 1 তারিখ বা 2 তারিখ, বিশেষ করে চেষ্টা করব সানডেটা রাখার চেষ্টা করব ফ্ল্যাশ সেল। কেউ কিন্তু একদম, সবাই ফলো করো মা তারা কালেকশন, ফলো বাটনটা চেপে রাখো, ফলো বাটনটা চেপে রাখো। রেড 2 পিস আছে, বারবার বলছি দেখে নাও, রেড 2 পিস আছে 880, ঠিক আছে? 880, রেডি হচ্ছি ও। আচ্ছা এখন যাবে বাবার বাড়ি, পশমিনা সিল্ক দেখাও, হ্যাঁ দেখাবো, 880, পশমিনা সিল্কটা ওখান থেকে দিও তো, ওই যে হলুদ ওটা 880। দেখো আর একটা হচ্ছে পিঙ্কের সাথে, পিঙ্কের সাথেও 2 পিস আছে, পিঙ্কের সাথেও 2 পিস আছে, দেখে নাও, হ্যাঁ হ্যাঁ পিঙ্কের সাথেও 2 পিস আছে, দেখে নাও, জাস্ট দেখে নাও, টেকা স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, একদম সফট একটা সিল্কের মধ্যে গেছে, তাড়াতাড়ি দেখে নাও, এটা পিঙ্কের সাথে গেছে, পিঙ্ক হোয়াইট, পিঙ্ক হোয়াইটও 2 পিস রয়েছে, দেখো পাটটা কি সুন্দর গেছে, একদম মাছের আঁশের মতন কাজ দিয়ে গোল্ডেন কাজটা করেছে, দুর্দান্ত পাটটা গেছে, অল ওভার বুটা রয়েছে পিঙ্ক দিয়ে, বুটাটাকে মিনে করা রয়েছে, প্রাইস যাচ্ছে 880। এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিস তোমাদেরকে ক্যাটলগও দেখিয়ে দিয়েছি, স্লিপসে থাকছে ওয়ার্ক,
প্রাইস যাচ্ছে 880 সঙ্গে থাকছে 50 টাকা ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে 880 সঙ্গে থাকছে 50 টাকা ডিসকাউন্ট সব কটা কালারই দাও ঠিক আছে প্রাইস যাচ্ছে 880 সঙ্গে থাকছে 50 টাকা ডিসকাউন্ট টেক আ স্ক্রিনশট গো টু WhatsApp এটাও দু পিস পিঙ্কটাও দু পিস লাল সাদা দেখিয়ে দিলাম কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য হ্যাঁ লাল সাদা অঞ্জলি দেওয়ার জন্য দেখিয়ে দিলাম তানচুই আছে তানচুই কি দেখবে না নতুন নতুন কালেকশন কি আমি দেখাবো না এক দুটো ট্র্যাক করো কি বলছে 1-2 ট্রেকিং করো বুঝতে পারছি না কি বলছে সোয়াতি দত্ত কি বলছে ও 1 বা 2 বুঝতে পারছি না গো তুমি কি বলছো সুকন্যা লাভ ইউ ডিয়ার আচ্ছা দিদি মণিপুরি হ্যাঁ মণিপুরির আজকে নতুন একটা ঝলক দেব মণিপুরের একটা নতুন ঝলক দেব 30 টাইপস অফ মণিপুরি অ্যাভেলেবল নাও মাতারা কালেকশন 30 টাইপস ওকে সো এটা আমার শপ আমি যেখানে বসে আছি এই যে পেছনে দেখতে পাচ্ছ দেয়াল ফাঁকা এটা আমার শপ ঠিক আছে এটা আমার দোকান বারাসাতে হৃদয়পুর পূজোর কেনাকাটা করবে বিজনেসের জন্য বিয়ের জন্য যা খুশি করো না কেন একদম একবার অন্তত মাতারা কালেকশানে ঢু দিয়ে যেও একবার অন্তত মাতারা কালেকশানে ঢু দিয়ে যেও ঠিক আছে প্রচুর ঝলক আছে তোমাদের দেখার জন্য আচ্ছা আমি ইয়ে পশমিনা কি এটা বলছো পশমিনা কি এটা বলছো বলো আচ্ছা নিবেদিতা কি বলছো দিদি মণিপুরি হ্যাঁ বল দিচ্ছি দাঁড়াও দিচ্ছি মণিপুরি দিচ্ছি দিদি মুগা দেখাবে প্লিজ মুগা মুগা পাশেই আছে বাবু দেখিয়ে দেবো মুগা বেনারসি একটা লট চলে গেছে আর একটা লট এসছে একদম পাশে নিয়ে বসে আছি দেখাবো একটুখানি সাথে থাকো সাথে না থাকলে সবই দেখাবো সাথে থাকো সব দেখিয়ে দেবো দেখো মণিপুরিটা একটু দেখে নাও মণিপুরিটা দেখে নাও প্রথমেই বলে দিচ্ছি আমার কিন্তু 1250-এর মণিপুরি নয় মণিপুরি টাইপস অফ 4 মণিপুরি টাইপস অফ 4 ঠিক আছে দিস টাইম আমার কাছে মাত্র এক টাইপসেরই মণিপুরি আছে মণিপুরি বলছি দেখ এটাকে কি বলে ইয়ে এটা মণিপুরি না সরি এই পশমিনা পশমিনা টাইপস অফ 4 কিন্তু দেখো তো কে বলো দোকান বন্ধ আছে দেখে আগে জিজ্ঞেস করে নাও হ্যালো হ্যাঁ আজ তো বন্ধ আছে কালকে ফোন করুন কি জন্য জিজ্ঞেস করুন আপনি ঘন্টা 7টার পরে 7টার পরে করে ফোন করুন সরি ভুল হয়ে গেছিল বলতে এই পশমিনা টাইপস অফ 4 চার রকমের পশমিনা আছে একটা মণিপুরি পশমিনা আছে একটা একদম ক্রেপের ওপর পশমিনা আছে আমার পশমিনাটা কিন্তু 1250-এর পশমিনা নয় আমার পশমিনা হচ্ছে তোমার 1549 1549 টাকা তার মধ্যে 50 টাকা ডিসকাউন্ট পাচ্ছ তার মধ্যে 50 টাকা ডিসকাউন্ট পাচ্ছ সো পেয়ে যাচ্ছ কততে তোমরা 1499 টাকা ঠিক আছে ঠিক আছে এই বৈশাখী চুল কেটে ফেলবো কালকে কালকে বা পরশু আরে একটু লম্বা হলেই তো সব পড়ে যায় ঝরে ঝরে সারা ঘরে চুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে কালকে বা পরশু পৈঠানি হবে হবে গো ডিয়ার স্নিগ্ধা আমার তো দোকান বাবু সব আছে সব আছে একটু পেজটা ফলো করো একটু মাতারা কালেকশনের আইডিটা ফলো করো আপডেট দিয়ে যাচ্ছে সারাদিন আপডেট দিচ্ছে ঠিক আছে একটু ফলো করো দেখো আমি কালার বের করে শেষ করতে পারবো না তোমরা জাস্ট দেখো আচ্ছা এরপরে মণিপুরি দেখাবো তারপরে খাড্ডি দেখাবো খাড্ডি বেনারসিটাও দেখিয়ে দেবো একদম নতুন একদম কালেকশন এসছে খাড্ডির দু রকম টাইপস দেখাবো আজকে একটু সাথে থাকো একটু সাথে থাকো আচ্ছা বিচিত্রা সিল্ক আজকে দেখাতে পারবো না গো ডিয়ার বিচিত্রা সিল্কের লাইভ আমি দরকারে তোমাকে লিঙ্কটা দিয়ে দেবো শাড়ি অ্যাভেলেবেল আছে আজকে বিচিত্রা সিল্ক আমার মনে হয় না কোনো স্টাফ নেই সবার ছুটি আজকে রাখি পূর্ণিমা আমার কোনো ছুটি নেই আমি চলে এসেছি তো একটুখানি হেল্প করো বিচিত্রা সিল্ক দরকার হলে একটু হোয়াটসঅ্যাপ করো আমি ছবি দিয়ে দেবো ঠিক আছে বিচিত্রা সিল্ক যদি নেওয়ার হয় আমি হোয়াটসঅ্যাপ করো আমি ছবি দিয়ে দেবো ঠিক আছে চলো আচ্ছা দেখে নাও পশমিনাটা দেখে নাও এটা যাচ্ছে কিন্তু তোমার বেস কালার রেড তার ওপর মাল্টি বেস কালার রেড তার ওপর মাল্টি প্রাইস যাচ্ছে 1549 টাকা রাখি পূর্ণিমা উপলক্ষে তোমাদের ছাড় যাচ্ছে হচ্ছে 50 টাকা তাহলে পেমেন্ট করতে হচ্ছে 1499 একদম দেরি নয় আমি তোমাদেরকে যতটুকু বোঝাতে পারবো অন লাইভে ততটুকু বুঝিয়ে তোমাদেরকে বোঝাবো যে এটা কিন্তু 1250-এর পশমিনা নয়
ঠিক আছে, অনেকেই প্রশ্ন করেছে আমাকে হোয়াটসঅ্যাপেও, রিসেন্টলি একজন বলেছে দিদি পাশমিনা আছে, আমি বলেছি আছে, তো প্রাইস বলার পরে বলছে 1250-এরটা দাও, 1250-এরটা আমি আনিনি, গা চুলকাবে গায়ে ফোসকা উঠবে, ঠিক আছে চলো। এর থেকে দামি কিন্তু আরও একটা আছে মণিপুরি, সেগুলো 2200-2000-এর ওপরে। সো একদম ভালো ভালো জিনিস কেনো যেটা পড়তে পারবে, এগুলো ইউজ অ্যান্ড থ্রো কিন্তু নয়, ঠিক আছে। সো এমন জিনিস কিনবে 100-200 টাকা বেশি দিয়ে যেটা তুমি পড়তে পারবে, তোমার ওয়ারড্রপে একটা ভালো জায়গা করে নেবে। চলো, একটা পশমিনা পরবে সেটা যদি কমফোর্টেবল না হয়, এবং এই যে পেতরের যে কাজগুলো করেছে প্রত্যেকটার একদম রেশম ধাগা, দেখো প্রত্যেকটা রেশম ধাগা, আমাদের শরীরের সঙ্গে যখন লেগে থাকবে মনে হবে যেন একটা কোনো সফট কিছু লেগে আছে, এতটাই সুন্দর। আর এই যাচ্ছে ব্লাউজ পিস, প্রাইস থাকছে তোমাদের পেমেন্ট প্রাইস আজকে 1499 টাকা। ওকে, টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, অল ওভার ওয়ার্ক রয়েছে, শুধুমাত্র টেকিং করার জন্য পেডিগোটে এক হাত ছেড়ে অল ওভার ওয়ার্ক রয়েছে, প্রাইস যাচ্ছে 1499 টাকা, 1499 টাকা। ওকে, ফার্স্ট সরিয়ে দিলাম। নেক্সট দেখো, প্রত্যেকটা কিন্তু 1-1 কালার অ্যাভেলেবেল, সো তোমরা কিন্তু কেউ বলবে না যে অ্যানাদার পিসেস দাও, এই মুহূর্তে সম্ভব নয়, আমার প্রচুর স্টক করা হয়ে গেছে মাল, তো একসাথে আমার প্রচুর মাল ঢোকে, তো এক পিস তো আমি আনি না, তো আমি এক পিসের জন্য সঙ্গে সঙ্গে স্টক করতে পারবো না, কারণ আমার অলরেডি পুজোর প্রচুর মাল স্টক করা হয়ে গেছে, এবং স্টক আবার এক সপ্তাহের মধ্যে শেষ হলে নেক্সট উইকে আবার মাল ঢুকবে। দেখো এই যাচ্ছে হচ্ছে তোমার পুরো কাজটা, ইয়ালোটা জাস্ট ফ্লোরালের কাজগুলো দেখে নাও, পিওর পশমিনাতে গেছে, প্রাইস থাকছে আজকের জন্য 1499 টাকা, 1499 টাকা। ওকে চলো, টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, যার যেটা ভাল লাগছে স্ক্রিনশটটা নাও, নিয়ে বুকিং করো, টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, যার যেটা ভাল লাগছে তাড়াতাড়ি করে, আজকে একটা ভালো দিন, কেনাকাটা করে ফেলো, একদম আজকের থেকে স্টার্ট করে দাও পুজোর কেনাকাটা, বিজনেসের জন্য একদম কুর্তি গাউন শাড়ি যা যা লাগে তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করো মা তারা কালেকশন। দেখো ওয়াইন কালার, কালারগুলো যা দেবো না আজকে, দারুণ দারুণ কালার দেবো, দারুণ দারুণ কালার দেবো, ঠিক আছে। একটু সবাই কমেন্টস করো, যারা যারা আছো একটু কমেন্টস করো, কমেন্টস করো, কমেন্টস করলে কথাবার্তাও হবে আজকে, ভালো হবে, ঠিক আছে। পৈঠানি যদি সময় পাই দেখাবো গো, স্নিগ্ধা দেখাবো, যদি সময় পাই অবশ্যই দেখাবো। দেখো ওয়াইন কালারটা দেখো, জাস্ট ওয়াইন কালারটা দেখো, টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, ওয়াইন কালারটা দেখো, টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ। সবাইকে বলছি মাসের শেষ বা মাসের প্রথম 1-2 তারিখের মধ্যেই মাতারা কালেকশন ফ্ল্যাশ সেল, পূজা বাম্পার প্রি পূজা ফ্ল্যাশ সেল, সুতরাং সেদিনকে একদম রেডি থাকবে, তাড়াতাড়ি করে ফলো করে রাখো মাতারা কালেকশনের আইডিটাকে, আর নাহলে হোয়াটসঅ্যাপ করে রাখো যে আমাকে কিন্তু যেদিনকে ফ্ল্যাশ সেল হবে তার লিঙ্কটা দেবে, সবাই লিঙ্ক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ করে রাখো। দেখো এইটা যাচ্ছে তোমার একটা, এটা কী কালার বলবো, হচ্ছে যে তোমার ব্রিক রেড টাইপের, দেখো বেস্ট কালারটা, বেস্ট কালারটা খুব সোভার একটা কালার গেছে, তার সাথে গেছে পুরোটাই এরকম কাজ, দেখো পুরোটাই এরকম কাজ, প্রাইস যাচ্ছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করো গো, এখন কি পে করবো, না না এখন পে করো না, এখন পে করো না, লাইভটা শেষ হোক, লাইভটা শেষ হোক, এখন পে করো না, ঠিক আছে এখন পে করো না। চলো এই যাচ্ছে দেখে নাও, এই যাচ্ছে দেখে নাও, প্রাইস যাচ্ছে 1550, টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ। আমি কি একটু ফাস্ট ফাস্ট দেখাবো, আমি যদি ফাস্ট ফাস্ট শুরু করি তোমরা দেখা আর স্ক্রিনশট নিতেই পারবে না, আমার শুধু এক্সপ্রেস চলবে ফ্ল্যাশ সেলের দিন। এইবার ফ্ল্যাশ সেলে 150 পিস শাড়ি দেবো তোমাদেরকে, 150 পিস, আগের দিনের ফ্ল্যাশ সেলে মনে হয় কত, 97 পিস দেখেছিলাম না লাস্ট, 97 পিস, তার মধ্যে দুখানা ছিল 95 পিস সোল্ড আউট, দুখানা ছিল তাও দেয়নি, অনেককে আবার টাকা রিফান্ড করতে হয়েছে, একই শাড়ি 2-3 বার করে বুকিং হয়ে গেছে। দিদি অরেঞ্জের, অরেঞ্জ আর দেখাও না গো কিছু পৈঠানি, কি অরেঞ্জের দেখাও না গো কিছু পৈঠানি, অরেঞ্জের পৈঠানি, দাঁড়াও দাঁড়াও দেখ দেখছি পৈঠানিও তো ভ্যারাইটিস টাইপ, কীরকম রেঞ্জের পৈঠানি নেবে সেটাও বলতে হবে। ও এই শাড়িটা দেখো ব্লুর সাথে, এক্ষুনি তো বললে যে পশমিনা দেখাও, পশমিনা দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো, এটা যাচ্ছে ব্লুর সাথে, এটা যাচ্ছে ব্লুর সাথে, অসাধারণ গেছে, অসাধারণ গেছে, এই যাচ্ছে ব্লুর সাথে, ব্যাক সাইডটা দেখো কীভাবে কাজ করেছে, ব্যাক সাইডটা দেখো, আর প্রত্যেকটা সুতোটা যখন হাতে পাবে দেখবে প্রত্যেকটা রেশম সুতো দিয়ে করা, প্রত্যেকটা রেশম সুতো দিয়ে করা, এটা ব্লুর সাথে গেছে, ব্লুর খুব ডিমান্ড, প্রাইস যাচ্ছে কিন্তু অনলি ফর 1499 টাকা, পেমেন্ট প্রাইস টুডে, পেমেন্ট প্রাইস 1499 টাকা, ঠিক আছে 1499 টাকা টুডে পেমেন্ট প্রাইস। ওকে চলো স্ক্রিনশটটা নিয়ে নাও, নিয়ে বুকিং করে ফেলো, অনেক শাড়ি আছে দেখাবার, কখন দেখাবো বুঝতে পারছি না। এটা যাচ্ছে তোমার হচ্ছে বেস কালার হচ্ছে পিচ, পিচ বা মিষ্টি পিঙ্ক বা দুধে আলতা পিঙ্ক যেটা বলি সেটা হচ্ছে বেস কালার, বেস কালার বোঝা যায় না, এত মাল্টি দিয়ে কাজ করেছে না, বেস কালারটা বোঝাই মুশকিল হয়ে যায়, ঠিক আছে।
দেখে নাও বেস্ট কালার। প্রাইস যাচ্ছে কিন্তু তোমাদের অনলি ফর 1499 টাকা। দেখো যদি বলো খুলে দেখাতে অবশ্যই খুলে দেখাবো, ঠিক আছে? মুগা সিল্ক, হ্যাঁ লাগে না, চলো এই যাচ্ছে, দেখে নাও, এটা খুলে দেখাতে বললে দেখাবো, অসুবিধা নেই, যা যেটা ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে নাও, ওকে? অ্যান্ড এই দেখো ব্ল্যাক, ব্ল্যাকটা দেখো, প্রাইস যাচ্ছে অনলি ফর 1499। পাশমিনা দেখাচ্ছি, প্রাইস যাচ্ছে 1499, দেখে নাও, এটা যাচ্ছে ব্ল্যাক, এটা যাচ্ছে ব্ল্যাক, টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, এটা যাচ্ছে ব্ল্যাক। ও দিদি আমি পাশমিনার রিভিউ দিলাম, তুমি তো মিস করে গেলে, এ বাবা সত্যি কথা, মানে সবগুলো কমেন্টস দেখতে পাচ্ছি না তো, ইয়ে কি বলে সুকন্যা, সবগুলোর কমেন্টস দেখতে পাচ্ছি না, অসুবিধা নেই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি দেখতে পাচ্ছ না রিভিউ দিচ্ছে যে, একটুখানি পড়তে পারতে তো, উঠে গেছে, ও আচ্ছা আচ্ছা। দেন ওয়াইন কালার, ওয়াইন কালার আগেও একটা দেখিয়েছি, ওয়াইন দুটো আছে গো, দুজন পাবে, ওয়াইন কালার দুটো আছে, দুজন পাবে, ঠিক আছে? স্ক্রিনশটটা নিয়ে নাও, রিভিউ অলরেডি দিয়ে দিয়েছে সুকন্যা, প্রচুর পিসেস বিক্রি করেছি, এই মনে হয় ফোর্থ টাইম রিস্টক করলাম, হ্যাঁ ওটাকে কপি করে আরেকবার দিয়ে দাও তো সুকন্যা, কী লিখেছো তাহলে আমি, ও সুকন্যাও পাবে না উপর দিকে উঠে গেলে, আর না আরেকবার দিয়ে দাও। আচ্ছা অরেঞ্জটা আরেকবার দেখাও, অরেঞ্জ এখানে অরেঞ্জ দেখিয়েছি নাকি, অরেঞ্জ তো দেখাইনি গো দিদিভাই, আমি রিপিট করছি, দেখে নাও, এটা হচ্ছে ওয়াইন, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে তোমার পি বেস কালার গেছে দুধে আলতা পিঙ্ক, ঠিক আছে? আচ্ছা এই যাচ্ছে ব্লু, এই হচ্ছে ব্লু, ওকে? আচ্ছা এই যাচ্ছে, হ্যাঁ এটা একটু অরেঞ্জিস টাইপের, এটা হ্যাঁ এটা বলছো তো, এটা একটু অরেঞ্জিস টাইপের, হ্যাঁ এটা ঠিক ঠিক বলেছো, বেস কালারটা ব্রিক, একটু ব্রিক অরেঞ্জিস টাইপের, এটা বলছো বোধ হয়, ওকে? চলো ওয়াইন দুটো আছে, দুটো বলেছি, এই যে ওয়াইন, আরও একটা ওয়াইন দেখিয়ে দিলাম, দুর্দান্ত ওয়াইন, ওই জন্য দুটো এনেছি, ওয়াইন নিয়ে ওই যারা নিতে আসে শাড়ি হোলসেলাররা তারা ওয়াইনটা চায়। এটা হচ্ছে ইয়ালোটা, ও ইয়ালো আর সাদাটা তো এক্ষুনি প্যাকিং হয়ে গেল, মানে সরে গেল নামানোর সময়, সাদা অলরেডি পেমেন্ট করে দিয়েছে আজকে সকালে একজন। দেখো এই হচ্ছে তোমার বেস কালারটা রেড, এটা লাল, আঁচল দেখলেই বুঝতে পারবে শাড়ির বেস কালারটা কী আছে। চলো অনেকগুলো দেখিয়ে দিয়েছি, ওকে সরিয়ে দিলাম, এবারে কী দেখাবো কী দেখাবো, এবারে কী দেখাবো বললাম যে না, একটু কম প্রাইসে যাই নাকি, কী দেখাবো বলো, তানচুই আছে, অনেক কিছু আছে। আচ্ছা এই পশমিনা আমি নিয়েছি, ওয়াও কোয়ালিটি, থ্যাংক ইউ সুকন্যা থ্যাংক ইউ। আচ্ছা মৌ সাহা দুধেয়ালটা খুলে দেখাও, হ্যাঁ দেখাচ্ছি, মুগা বেনারসি দেখাও, হ্যাঁ কান্না করো না মৌ, এক্ষুনি দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, একদম কান্না করো না, দুধেয়ালটা কোথায় গেল গো, এইটা দেখো, কান্নাকাটি একদম নাই, আজকে বলেছি না রাখি পূর্ণিমার দিন, ভালো দিন, সবাই শুধু হাসি খুশি থাকো, আর ঠাকুরের কাছে ভগবানের কাছে যার যার গডের কাছে প্রার্থনা করো, সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে, পৃথিবীকে শান্ত করো, পৃথিবী ভীষণ দুরন্ত হয়ে গেছে, শান্ত করো, এটাই হচ্ছে সবার কামনা, সবাই সুস্থ থাকুক ভালো থাকুক হাসি খুশি থাকুক, ঠিক আছে? চলো দেখিয়ে দিয়েছি না, আচ্ছা চলো, মুগা বেনারসি মুগা বেনারসি মুগা বেনারসি, ও এর তো ভিডিওও ছেড়েছি, ভিডিও ছেড়ে তো পুরো ধামাল হয়ে গেছে, ধামাল চামাল হয়ে গেছে, ধামাল চামাল, তাড়াতাড়ি করে নেবে, 1550 আগে দাম বলে দিচ্ছি, 1550 50 টাকা ইনস্ট্যান্ট ছাড় আছে, মানে 1500 টাকায় পাচ্ছ আজকে, এর ধামাল চামাল হয়ে গেছে, এ পুরো মাথা খেয়ে ফেলেছে, একদম লাইভে দেখাতে হয়নি, শুধু ভিডিও ছেড়েছি, শুধু ভিডিও ছেড়েছি, পাগল পাগল করে ছেড়েছে আমাকে, ওই জন্য ভিডিও করা বন্ধ করে দিচ্ছি, যেটাই করছি পাগল পাগল হয়ে যাচ্ছি। ব্ল্যাক এখনও দুটো আছে, একদম পাগল হবে না কেউ, ব্ল্যাক এখনও দুটো আছে, শাড়ি যখন কিনবে একটু হাটকে কিনো, একটু ভালো কেনো, একটু কোয়ালিটিটাও ভালো হবে, ডিজাইনটাও ভালো হবে, এরকম শাড়ি কেনো, এটাই চাইছি, ঠিক আছে? শাড়ি যখন কিনবে, আচ্ছা চলো, কারা কারা কমেন্টস করছো রিপ্লাই দিতে না পারলে কিছু মনে করো না গো দিদি, বক্স শাড়িটা 1550 তো, হ্যাঁ 1550, কিন্তু 50 টাকা ছাড় আছে, প্রতিমা 1500 টাকা পেমেন্ট করবে, ঠিক আছে? ওই বক্স গাদোয়াল যেটা দেখিয়েছি, 50 টাকা আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে ছাড় আছে, আমি পেমেন্ট প্রাইস যেগুলো বলেছি, যেমন এগুলোর কিন্তু পেমেন্ট প্রাইস 1499, এগুলোকে আমি 1549 ছিল, 50 টাকা ছাড় দিয়েই বলেছি, আর ওই বক্স যেটা ওটা 1550 না, ওটা 50 টাকা ছাড় দিয়ে 1500 পেমেন্ট করবে যদি করে দাও, ঠিক আছে? আচ্ছা শিপিং কি ফ্রি না গো মৌঝিলিক দিদিভাই, শিপিং ফ্রি না, ওয়েস্ট বেঙ্গলে শিপিং 50 টাকা দিতে হবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে নিলে শিপিং 80 থেকে 100 টাকা, ঠিক আছে? শিপিং ফ্রি নয়, শিপিং ফ্রি নয়,
এমনি শাড়ির ওপরে ইনস্ট্যান্ট 50 টাকা ফ্রি রেখেছি, ওকে? শাড়ির ওপরে আজকে ইনস্ট্যান্ট না, আজকে পুরো রাখি বলে পুরো দিনটাই ফ্রি আছে 50 টাকা প্রত্যেকটা প্রোডাক্টের ওপর। হ্যাঁ, আজকে তো নিতেই হবে, আজকে পেমেন্ট করতে হবে। আজকে শাড়ি কালকে পেমেন্ট করলে কি আর 50 টাকা ছাড় দেওয়া যায়, সেটা সবাই জানে। বৈশাখী, আমার ভাই এখন পাঠাচ্ছে হ্যাপি রাখি, এখন মনে হয় ভাইয়ের ঘুম ভেঙেছে। চলো, এই যাচ্ছে হচ্ছে যে তোমার ইয়ে, কে গো মুগা বেনারসি দেখবে বলেছিলে, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো মুগা বেনারসিতে, বেনারসি উইথ ফ্লোরাল, উইথ ফ্লোরাল। ফ্লোরালের শাড়ি পরতে কার কার ভাল লাগে গো? আমার তো খুব ভাল লাগে ফ্লোরালের কুর্তি গাউন। দোষ না, সেটা তোমার দোষ। কেন, আমি কি করলাম? তুমি পাঠানো উচিত ছিল মেসেজটা আর্লি মর্নিং এ। ও কেন পাঠাবে তোমাকে? আজকে রাখি পূর্ণিমা না, ভাইকে বনে দেবে। তুমি কি জেনে কথা বলছো? আমি জেনেই কথা বলছি। আমি পাঠিয়েছি কি না পাঠিয়েছি তুমি জানো সেটা? তুমি না বলছো, আমি বলছি ভাই আমাকে এখন না না, তুমি আগে তোমার কথাটা অ্যাপোলজি চাও। কিসের অ্যাপোলজি চাও? কিসের অ্যাপোলজি মানে তুমি জানো আমি আমার ভাইকে হ্যাপি রাখি পাঠিয়েছি কি না পাঠিয়েছি? তোমার থেকে পারমিশন নিয়ে পাঠাতে হবে আমার ভাইকে হ্যাপি রাখি? তুমি সকালে পাঠাতে হবে কেক নিয়ে আর রাখি নিয়ে বাড়ি গিয়ে। রাখিতে আবার কেক নিয়ে যেতে হবে? তুমি তাহলে কেকটা কিনে দিতে, তুমি তো হাজবেন্ড, তুমি তো কিনে গুছিয়ে দেবে, কেক বানিয়ে দেবে, কেক বানিয়ে দিতে পারতে। কথা বল, এমন কথা বলো না যে কথা বলে বেফাস ফেসে যাবে, ঠিক আছে? জল না, আমার কিচ্ছু খাওয়াতে হবে না, আমাকে কিচ্ছু খাওয়াতে হবে না, কিচ্ছু খাওয়াতে হবে না আমাকে। চলো দেখো গো, আর খুলতে পারবো না, খুললেই মুশকিলে পড়ে যাব। এই দেখো কোয়ালিটিটা দেখে নাও, পুরো শাড়িটা এটা ফার্স্ট দেখাচ্ছি, একটা টিল ব্লুর সাথে মানে খুব দারুণ, মানে শাড়িটা সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে যে কী কম্বিনেশান। এখন নিচের পোর্শনের পার্টটাই দেখাতে পারিনি, তো সামনে থেকে দেখলে বুঝতে পারতে শাড়িটার কম্বিনেশান অল ওভার এরকমই গেছে। গোলাপ ফুল রয়েছে, মানে অসাধারণ মিনে করেছে তোমার পিঙ্ক দিয়ে গোল্ডেন দিয়ে। কাল শাড়ির কিন্তু বেস কালার হচ্ছে মিড নাইট ব্লু, মিড নাইট ব্লুতে গেছে। আবার লাইভটা বন্ধ হয়ে গেল, চার তারিখা মিড নাইট ব্লুতে গেছে। একটুখানি বুঝে নাও শাড়িটা, শাড়িটা প্রচুর বিক্রি করেছি, শাড়িটার অলরেডি রিভিউ চলে এসছে। পশমিনা সাদা হবে না গো, সাদা এই জাস্ট নিয়ে নিল সোমা ঘোষ দিদিভাই, জাস্ট নিয়ে নিল। আমি বক্স শাড়িটা পে করে স্ক্রিনশট দিয়েছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে পূর্ণিমা, কোনো অসুবিধা নেই, দিয়ে দাও ডিয়ার, আমি দেখে নেবো। আরও কিছু নেওয়ার হলে নিয়ে নাও, একসাথে সব শিপিং করে দেবো, অসুবিধা নেই, সাথে থাকো। আচ্ছা নিবেদিতা কি বলছো? ও দিদি মণিপুরি দেখাও প্লিজ। হ্যাঁ দেখাবো ডিয়ার, সবার কথাই তো রাখছি, এক এক করে এরপরে মণিপুরি দেখাবো, পৈঠানি দেখাবেন, দেখেছো? পৈঠানিও বলছে তো আমি সবারটাই রাখবো, আমার তো তোমরা থাকলে আমি তো থাকতেই পারবো, আমার কোনো টাইম লিমিট নেই, কোনো অসুবিধা নেই। চলো, এই যাচ্ছে হচ্ছে তোমার পাটটা, ওপর পোর্শনের পাটটা, আর এই যাচ্ছে। শাড়িগুলো দেখতে ভাল লাগছে না বলো? নাও না নাও, দেখতে ভাল লাগছে কি না সেটা এক কথায় বলবে, যে আমার কালেকশন কেমন, আমার চয়েসগুলো কেমন সেটা একটু বলবে, ঠিক আছে? আমি নিচের পোর্শনের বর্ডারটা তোমাদের দেখাচ্ছি আর ব্লাউজ পিসটাও দেখাচ্ছি। এই শাড়ি না আমি একটাই এভাবে দেখাবো, পরেরগুলো আর দেখাবো না, খুলে গেলে আমি আর পারবো না, আমার মানে সন্ধ্যের পর থেকে আর ভাঁজ করারও সময় থাকে না। এই দেখো নিচের পোর্শনের বর্ডারটা দেখে নাও, এই যাচ্ছে নিচের পোর্শনের বর্ডার, অ্যান্ড এটা যাচ্ছে তোমাদের পুরোটাই কিন্তু আঁচলটা। দেখো এর ভিডিও করা রয়েছে, কেউ যদি ভিডিও চাও আমি এটার ভিডিও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এগুলোর প্রত্যেকটার ভিডিও শ্যুট করা রয়েছে, কারণ আমি খুলে দেখাতে পারবো না বলেই ভিডিও শ্যুট করে রেখেছি, ওকে? এগুলোর প্রত্যেকটার ভিডিও শ্যুট করা রয়েছে, চাইলে দিয়ে দেবো, দেখে বুকিং করতে পারো। কিন্তু আজকে পেমেন্ট করলে শুধুমাত্র 1500 টাকায় পেয়ে যাবে, পরে পেমেন্ট করলে কিন্তু এর দাম থাকছে 1550 টাকা, ওকে? 50 টাকা বেড়ে যাবে, আজকে পেমেন্ট করলে 1500 টাকায় পেয়ে যাবে, ওকে? চলো পরে পেমেন্ট করলে পেয়ে যাবে 1550 টাকা। চলো টেক আ স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, আমি আজকে দেখাচ্ছি। এগুলো তোমাদের খাড্ডি খাড্ডি মিনাকারী বেনারসি, ঠিক আছে? খাড্ডি মিনাকারী বেনারসি, দুর্দান্ত গেছে শাড়ি, দেখো শাড়ি জাস্ট দেখো, গায়ে দিয়ে হাত দিয়ে কি ফাইন লাগছে। আচ্ছা ভাই এক্সাম দিতে গেছিলো, বাড়ি ফিরেছে এখন। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ভাই ঘুমোচ্ছে, আজকে রাখির দিনও কি এক্সাম? হায় হায় রে ভাই, কোন স্কুলে পড়ে এরকম? এখন আজকের দিনে স্কুল খোলা? কি বাজে স্কুল, এমনিতে তো পশ্চিমবঙ্গে সব স্কুল বন্ধ, ভাই কোন স্কুলে পড়ে রে? আজকে স্কুল খোলা একদম? দাঁড়া আমি পড়াশোনা বন্ধ করে দেবো, যা যা সামনে তো বন্ধ হয়েই রয়েছে, বাকি যেটুকু আছে আমি বন্ধ করে দেবো। স্ক্রিনশট স্ক্রিনশট স্ক্রিনশট, জাস্ট তাড়াতাড়ি স্ক্রিনশট। চলো নেক্সট কালারটা আমি জাস্ট এভাবেই দেখাবো, আর খুলবো না, ঠিক আছে? আর খুলবো না।
এ বাবা কি সব দিচ্ছে, তোমরা লাইভে ঝগড়া করো কেন? ভাল লাগে তাই, ঝগড়া না করলে লাইভে কোনোদিন, লাইভে ঝগড়া বা সারাদিনে ঝগড়া না করলে লাইফে কোনো মজা নেই, ঝগড়ার মধ্যে যত মজা। দেখো ওয়াইন কালারের সাথে যাচ্ছে রামা গ্রিনের সাথে, ওয়াইন কালার রামা গ্রিন। যদি কেউ ধরো রেড পরবে না, একটা গর্জিয়াস শাড়ি নিতে চাইছো মাকে শাশুড়িকে বা নিজেরাও পরতে চাইছো, এটা হচ্ছে আঁচলটা, তাদের জন্য এটা পারফেক্ট, একদম তাড়াতাড়ি নিয়ে নাও। পুজো এসে গেছে, সবাই সবাইকে গিফট দেওয়ার ইচ্ছা হয় একটা সুন্দর শাড়ি, যেটা পেয়ে সে খুব খুশি হয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে নাও। প্রাইস যাচ্ছে 1550 টাকা। কে যেন হোয়াটসঅ্যাপ করে লিখছে আমাকে, তোমরা লাইভে ঝগড়া করো কেন? হায় রে, পশমিনা সাদা লালটা একবার দেখাও, পশমিনা সাদা লাল নেই গো ডিয়ার, পশমিনা সাদা লাল কোথায় দেখালাম? সাদা লাল তো দেখাইনি গো, সাদা লাল নেই প্রিয়া। আচ্ছা ইয়ে মণিপুরি সিল্ক বেনারসি হবে 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 হবে, অনেক সব কিছু হবে, এটা তো আমার দোকান গো, সব কিছু হয়ে যাবে। চলো এটা দেখো, এবার এটা দেখো, তোমরা যেমন বলছো তেমন দেখাচ্ছি। এবার এটা দেখো, এটা যাচ্ছে তোমার একদম বাটল গ্রিনের সাথে, বাটল গ্রিনের সাথে যাচ্ছে, দেখে নাও, বাটল গ্রিনের সাথে ব্লু দিয়ে, হ্যাঁ সামনে থেকে দেখাচ্ছি, বটল গ্রিনের সাথে ব্লু দিয়ে যাচ্ছে, উপর পোর্শনের বর্ডার এটা যাচ্ছে আর নিচের পোর্শনের বর্ডার যাচ্ছে এটা, পুরো বেনারসি, বেনারসিকে হার মানাবে, ফ্লোরালে গেছে, ঠিক আছে খাড্ডি এটা ফ্লোরালে গেছে। দেখো এই যাচ্ছে পুরো আঁচলটা ব্লুর সাথে, ওকে, উইথ ব্লাউজ পিস, স্লিভসে থাকছে ওয়ার্ক, অল ওভার যাচ্ছে এই ওয়ার্কটা। প্রাইস থাকছে তোমার 1550, আজকে ভাই রাখি পূর্ণিমা উপলক্ষে 50 টাকা ছাড় আছে, 1500 টাকা। দেন এই কালারটা, প্লিজ বাবা, ছখানা এনেছিলাম, পাগল পাগল করে ছেড়েছে, পাগল পাগল করে ছেড়েছে, কী যে আছে এতে, আমি নিজেও পাগল হই, আমার কাস্টমারগুলোও পাগল হয় এই ব্ল্যাক দেখলেই। দেখো দুটো আছে এখনো পর্যন্ত, আজকে এখনো দুটো আছে, ঠিক আছে। আচ্ছা কেমন দাম কী গো প্রিয়া? যেটা যেটা দেখাচ্ছি সব দাম বলে দিচ্ছি গো বাবু, ওরকমভাবে বললো তো আমি জানবো না যে তুমি কোনটার দাম জিজ্ঞেস করছো। হ্যাঁ বালুচুরি হবে গো দিদি ভাই, বালুচুরি তো লাটকে লাট, টালকে টাল, ঠিক আছে। তোমরা সবাই কিন্তু আমার ফ্ল্যাশ সেলটা ফলো করো, মাসের শেষের দিন বা মাসের 1-2 তারিখের মধ্যে ফ্ল্যাশ সেল মেরে দেবো, একদম দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত 2 ঘন্টার টানা চলবে, 150 থেকে 200 শাড়ি দেখাবো এইবার ফ্ল্যাশ সেলে, এবং প্রি পূজা ফ্ল্যাশ সেল হবে, ধামাকা ফ্ল্যাশ সেল, একদম কেউ কিন্তু মিস করবে না। দেখে নাও এটা ব্ল্যাক, দেখে নাও ব্ল্যাক, দেখে নাও রেড অ্যান্ড ব্ল্যাক, ওফ, বিয়ে থেকে শুরু করে পুজো থেকে শুরু করে যে কোনো অকেশনে পড়ো, দুর্দান্ত। আমি আর দুটো লুকিয়ে লুকিয়ে, দুটো আছে এখনও, দুটো আছে, এই একটা আছে আর একটা পাশে আছে, ঠিক আছে। প্রাইস যাচ্ছে আজকে 1500 টাকা, আজকে 1500 টাকা। দেন এটা ওয়াইন, ওয়াইনের সাথে ব্লু, ওয়াইনের সাথে ব্লু, এটার পিপি হচ্ছে পেমেন্ট পিপি হচ্ছে 1500 টাকা, ওকে। আচ্ছা বালুচুরি দেখাবো, পিউ দিদি ভাই সঙ্গে থাকে দেখাবো। আচ্ছা এটা হচ্ছে এই, আমাকে একটুখানি এবার ইয়ে মণিপুরি বার করো তো, আমার নাহলে মণিপুরি পৈঠানি তারপরে বালুচুরি, মণিপুরি যে ওই মণিপুরিটা এসছে না নতুন স্টকটা, এই যে এটা, চলো হ্যাঁ এটা দেখিয়ে নাও তুমি, তাহলে এইটা সিরিজটা শেষ হয়ে যাবে। চলো এই যাচ্ছে হচ্ছে তোমার ওয়াইনের সাথে, ওয়াইনের সাথে কালারগুলো কেমন লাগছে বলো? ও সোভার সোভার লুক, পড়লে যা লাগবে না বস, পড়লে যা লাগবে না, দুর্দান্ত গেছে, দুর্দান্ত গেছে, দেখিয়ে দিলাম, ভিডিও ক্লিপসও আছে, যদি লাগে ভিডিও দেখবে বা কাউকে দেখাবার জন্য আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো, আমি পাঠিয়ে দেবো, রেডি থাকলে পাঠাতে অসুবিধা নেই, কিন্তু যেগুলো থাকে না সেগুলো আমি দিতে পারি না, ওটা তো আমার ফোনেই আছে, দিয়ে দিতে পারবো। দেখো স্ক্রিনশটটা নিয়ে নাও, 1550 টাকা, শাড়ি থাকলেই ভিডিও পাঠাবো, নাহলে পাঠাবো না, ঠিক আছে। রিপ্লাই যদি না পাও তাহলে ভাববে যে শাড়ি নেই, ওকে, কারণ এই কটা শাড়ি তো, এগুলো হয়তো নাও থাকতে পারে, শাড়ি থাকলেই একমাত্র পাঠাবো, আর এই রিস্টক পসিবল নয়, রিস্টক কোনো রকম কিছু হবে না যা দেখাচ্ছি তার, কারণ এখন পুজোর সময় রিস্টক করা সম্ভব নয়, কোথাও কোড হয় না, আমার দোকানে এসে নিতে পারবে, বারাসাতে হৃদয়পুর আমার দোকান। ইয়ে কী শাড়ি এটা হচ্ছে যে ইয়ে তোমার খাড্ডি, খাড্ডি বেনারসি যাচ্ছে ওগুলো, ঠিক আছে। চলো এই একটু দাও না মণিপুরিগুলো, এই যে তোমার পেছনে ওটা না, হ্যাঁ হ্যাঁ ওগুলো কালার ম্যাচ করে দাও, অনেক আছে কিন্তু তুমি কালার ম্যাচ করে দেবে আমাকে।
মণিপুরী সিল্ক বেনারসির দাম কত যেটা দেখাচ্ছি সেটা দেখে নাও। মণিপুরী আমি প্রথমেই বলেছি লাইভে 30 টাইপস অফ মণিপুরি অ্যাভেলেবেল নাও মাতারা কালেকশন। যদি মনে করো যে আমি মিথ্যা কথা বলছি আমার সব ভিজিট করো, 30 রকমের টাইপস দেখাতে পারবো মণিপুরির ওপর। তো মানে শাড়ির নাম বললেই কিন্তু মনে করবে না যে কোয়ালিটি একটা। যেমন জামদানি বলতে কিন্তু আমরা মিনিমাম 500টা আইটেম, আপাতত আমার মনে হয় 500 রকম কি 5000 রকমেরও মনে হয় জামদানি আছে। বেনারসি বলতে বোঝায় কিন্তু বেনারসির হাজার হাজার আইটেম, সেরকম মণিপুরীর দ্যাটস টাইম ইন দিস টাইম আমি তোমাদেরকে 30টা আইটেম মাতারা কালেকশনে দেখাতে পারবো। তো বিভিন্ন রকম মণিপুরী আছে, এবার তোমার বাজেট অনুযায়ী তোমার কোয়ালিটি অনুযায়ী তোমাকে সেটা গ্র্যাপিং করতে হবে, ঠিক আছে। কী ধরনের মণিপুরী তুমি নিতে চাও, এই নয় যে মণিপুরী একটা নিলে বলে আর একটা নিতে পারবে না, কারণ ভ্যারাইটিস টাইপ অফ মণিপুরী, মণিপুরী তিনটে চারটে রকমেরও তিন চারটে নিতে পারো, কালার চেঞ্জ করে ডিজাইন চেঞ্জ করে, ঠিক আছে। নাম মণিপুরী কিন্তু বিভিন্ন রকমের আছে। আমরা বাসুমতী চালেরও ভাত খাই, মিনিকেটেরও ভাত খাই, আতপ চালেরও খাই, গোবিন্দভোগের চালেরও খাই, কিন্তু চাল সবার নাম, কিন্তু ভ্যারাইটিস ডিফারেন্স আছে সবার টেস্টের মধ্যে, সেটাই আমি বলতে চাইছি। ওকে আর কালো দিয়েছো? হ্যাঁ ঠিক আছে, চলো এগুলোই দেখাই। ইয়ে খাদি বেনারসি কটন মেটেরিয়াল, নেই নেই নেই, এ খাদি বেনারসি নেই, এটা খাড্ডি, খাড্ডি খাড্ডি বেনারসি, একটু হ্যান্ডলুম কটন যেরকম থাকে খাড্ডিটা সেই মেটেরিয়ালই হয়। গায়ত্রী ম্যাম যো খাড্ডি রায়তা হয় যো মেটেরিয়াল ওহি মেটেরিয়াল হয়, থোড়া হ্যান্ডলুম কটন মিক্সড হুয়া হুয়া হয়, বহুত হি সোভার কালেকশন হয়। আপ এক পিস লে সকতে হ্যায়, মানে বহুত পিসেস সেল কিয়া, রিভিউ ভি বহুত আচ্ছা হয়। আজ অফার হয় রাখি কা অফার, তো প্রাইস 50 rupees ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয় অনলি 1500। ওকে আচ্ছা চলো আমি তাহলে দেখাচ্ছি মণিপুরী, তারপরে আমি তোমাদেরকে ইয়ে দেখিয়ে দেবো, কি বলো ওর নাম, পৈঠানি। এগুলো তো এগুলো একটু প্লাস্টিক, আচ্ছা এগুলো এদিকে প্লাস্টিক, এগুলো আচ্ছা এগুলো এর না এগুলো এর ওদিকে সরিয়ে দাও, এগুলো হচ্ছে মণিপুরীগুলো, জাস্ট দেখো আমি তোমাদেরকে দেখাবো মণিপুরীগুলো, জাস্ট দেখো, একজনও যাবে না, পারলে আরও জয়েন করে যাও, একজনও যেও না, মণিপুরীগুলো জাস্ট দেখো দেখো, বলেছি না 30 রকমের মণিপুরী দেখাতে পারবো আমি আমার দোকানে আসলে, এবং আমার লাইভগুলো ফলো করো পুজো পর্যন্ত, অলরেডি 30টা আইটেম আমি নিয়ে চলে যাবো পরপর, ঠিক আছে, যদি থেকে থেকে যায় দোকানে। আচ্ছা চলো ফার্স্ট কালার দেখাচ্ছি, পিওর একদম পিওর প্যারট গ্রিনে গেছে, দুটো পাড় পাবে, পাড়ের কাজটা দেখো, পাড়ের কাজটা দেখো, শাড়ি সম্বন্ধে আগে দেখে নাও, শাড়ির ডিজাইন দেখো, মন স্থির করো, দেন তোমরা বুকিং করো, কোনো অসুবিধা নেই। অলওভার ওয়ার্ক রয়েছে দেখে নাও, অলওভার ওয়ার্ক রয়েছে, ব্যাক সাইডটা দেখো, অনেকে কিন্তু এটাকে আবার জর্জেট বেনারসিও বলছে, যে যেরকম বললাম না মণিপুরী নাম বলে যে যেরকম বলতে পারে সেটা কোনো ব্যাপার না, বিক্রির বিষয়, যার যেরকম ভালো লাগে সেরকমভাবে নাম দিতে পারে। ভেরি সফট, টোটালি বডি হাগিং, অ্যান্ড দুদিকে দুটো রকমের পাড় গেছে দেখো, এটা গেছে নিচের পাড়টা টোটালি একদম গোল্ডেন অ্যান্ড পিঙ্ক কন্ট্রাস্টে মিনে করা রয়েছে, এটা গেছে উপরের পাড়টা, আর অল ওভার শাড়িটায় গেছে এই গোল্ডেন বুটাটা, ঠিক আছে। এবার দেখে নাও আঁচলটা, দামটা খুবই রিজনেবল পাবে আজকে, এছাড়া রাখি উপলক্ষে আরও 50 টাকা ছাড় পাবে, এই যাচ্ছে আঁচলটা, ঠিক আছে দেখে নাও, এই হচ্ছে আঁচলটা। এবার দেখে নাও শাড়িটার ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা দেখো কীভাবে পিঙ্কের সাথে আর গ্রিনের সাথে কন্ট্রাস্টে গেছে, এই যাচ্ছে ব্লাউজ পিসটা দেখো, এই যাচ্ছে ব্লাউজ পিসটা, পিঙ্কের সাথে গ্রিনের সাথে কন্ট্রাস্ট, পুরো ব্লাউজ পিসটা জুড়েও কিন্তু কাজ আছে, ঠিক আছে চলো, পুরো ব্লাউজ পিসটা জুড়েও কিন্তু কাজ আছে। এবার আমি পরপর কালার দেখাবো আর খুলবো না, জাস্ট দেখে নাও শাড়িটা আর একবার, এইভাবে যাচ্ছে অলওভার ওয়ার্ক করা, দুটো বর্ডার পাচ্ছ, দুটো বর্ডার পাচ্ছ, দেখতে পাচ্ছ এই একটা বর্ডার আর এই একটা বর্ডার, দুটো বর্ডার পাচ্ছ। প্রাইসটা বলবো, কালারগুলো ধরবো, ঝপঝপ করে বুকিং করবে, অনেক শাড়ি দেখাতে হবে, অনেকের রিকোয়েস্টে আজকে করেছে দিদি এটা দেখাও দিদি ওটা দেখাও, সবার রিকোয়েস্ট রাখবো, শুধু আমার একটা রিকোয়েস্ট, তোমরা সাথে থাকো, একটু ইমোজি দাও আর কিছুক্ষণ পরপর একটু শুধু বলো যে কি দেখবে, একটু মনে করিয়ে দাও, ঠিক আছে। দেখো শাড়িটা জাস্ট দেখে নাও, এই হচ্ছে একটা মণিপুরী। ওকে এবার আমি প্রাইসটা বলে দিচ্ছি, হ্যাঁ প্রাইস থাকছে হচ্ছে তোমার 1500 টাকা, তার মধ্যে 50 টাকা ছাড় পাচ্ছ,
1450 টাকায় পেয়ে যাচ্ছ বিউটিফুল একটা মণিপুরি অল ওভার ওয়ার্ক উইথ ব্লাউজ পিসও কাজ এবং দুদিকে দু রকমের বর্ডার প্রাইস যাচ্ছে মাত্র পেমেন্ট প্রাইস 1450 নর্মাল প্রাইস 1500 ওকে দেন যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড দেন যাচ্ছে সফট ঢাকাই মে ক্যা দেওয়ার মতো শাড়ি দেখাবে প্লিজ সব ঢাকাই মাকে দেওয়ার মতন হ্যাঁ হ্যাঁ দেখাবো না কেন শিল্পা সাথে থাকো আজকে তো ও ঢাকাইয়ের ওটা দেখাবো অল ওভার জারি ওয়ার্ক করা সব ঢাকাই দেখিয়ে দেবো মাকে দেওয়ার জন্য সোবার সোবার কালার রয়েছে আগের দিনও তো যে কটা জরি ঢাকাই দেখিয়েছি সবাই মাকে দেওয়ার জন্যই তুলেছে সবাই একই কথা দিদি মাকে দেবো নতুন এসছে দাঁড়াও দেখাচ্ছি একটু মনে করে দিও সাথে থাকো দিস ইজ আ ব্লাউজ পিস অ্যান্ড দেন দোনো তারা দুদিকে দু রকমের পার রয়েছে দেখে নাও আর অল ওভার ব্ল্যাকে যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড রেড দেখে নাও প্রাইস যাচ্ছে অনলি ফর 1450 পেমেন্ট প্রাইস ওকে পেমেন্ট প্রাইসটাই বলে দিচ্ছি 1450 অল ওভার এরকম কাজে যাচ্ছে কালো আর লালে দুটো বর্ডার রয়েছে দেখে নাও বর্ডার দুটো ক্লাসি সাইডগুলো ক্লাসি 1450 মণিপুরি দুর্দান্ত জাস্ট তুলতে থাকো জাস্ট আমি বলবো তুলতে থাকেন থ্যাংক ইউ সুকন্যা আচ্ছা চলো শিল্পা আর একটু মনে করিয়ে দেবে এটা দেখানো হয়ে গেলে আমি যাব পৈঠানিতে তারপরে যাব বালুচুরিতে তারপরে যাব ঢাকাইতে ঠিক আছে একটু মনে করিয়ে দিও ডিয়া সাথে থাকো দেখাবো অবশ্যই দেখাবো টেকা স্ক্রিনশট গো টু হোয়াটসঅ্যাপ 9062521263 কালারগুলো জাস্ট দেখো হ্যাঁ এবার কালারগুলো ঝপঝপ দেখিয়ে দিচ্ছি দেখো এটা যাচ্ছে একদম পিঙ্কের সাথে ব্লু দুটো করে পার রয়েছে দেখে নাও দুটো করে বর্ডার দুপাশে এদিকে একটা বর্ডার ক্লাসি শাড়ি পরলে পুজোয় ধামাকা লাগবে 1450 পেমেন্ট প্রাইস টুডে 1450 1500 নর্মাল প্রাইস পেমেন্ট প্রাইস 1450 ওকে চলো দেন এই কালারটা দেখো এটা দেখো লাল সাদা তাড়াতাড়ি তুলবে লাল সাদা দেখো লাল সাদা কি ভালো লাগবে বলো দুদিকে দুটো বর্ডার দিয়ে লাল সাদাটা পরে বেরোলে এই লাল সাদাটা পরে বেরোলে কি লাগবে ক্লাসি মাকে বরণ করো অষ্টমীর অঞ্জলিতে দাও দুর্দান্ত যাচ্ছে মণিপুরিটা লাল সাদা অল ওভার কিন্তু বুটাটা রয়েছে এই বুটাটা কিন্তু অল ওভার রয়েছে না এটাই হচ্ছে যে এই লালের এটা কালারগুলো স্মাচ করাই রয়েছে এই যে পুরো শাড়িতে স্মাচ করা কালারটা ঠিক আছে চলো এটা কোনো ব্যাপার নেই এটা কালারটাকে মাঝেটা সামনে পেলে বুঝতে পারবে চলো প্রাইস যাচ্ছে তোমার হচ্ছে অনলি ফর 1450 ওকে আচ্ছা এটা দেখে নাও এটা যাচ্ছে ওয়াইনের সাথে ব্লু দেখো ওয়াইনের সাথে ব্লু যদি কারোর কোনোটা দেখার ইচ্ছা হয় বলবে আমি এখানে সেটা খুলে আবার দেখাবো ডোন্ট ওয়ারি এখানে আমি দেখাবার জন্যই এসছি তোমরা এটা একটুখানি কমেন্টস করো প্রাইস যাচ্ছে কিন্তু অনলি ফর 1450 এটা ওয়াইনের সাথে ব্লু স্ক্রিনশট কি নিতে পারছো তোমরা 1450 দেন লাস্ট কালার আচ্ছা পৈঠানি হবে গো সাথে থাকো আচ্ছা পৈঠানির ভ্যারাইটিস অফ টাইপ আমার 5500 পৈঠানি আছে তো অনেক রকম আছে এক এক করে দেখাতে থাকবো দেখো এটা তো দেখেছো এরকম এগুলো শাড়িটা হচ্ছে যে কালারটা যখন ড্রাই এই কালার থেকে এই কালারে এসছে তখন ওটাকে ইক্কাতের মতন স্মার্চ করেছে যার জন্য ওটা ক্যামেরা ওরকম লাগছে এগুলো কোনো ব্যাপার না ঠিক আছে দেখে নাও প্রাইস যাচ্ছে কিন্তু ইয়ালোটাও ইয়ালোর সাথে পিঙ্ক প্রাইস যাচ্ছে কিন্তু 1450 পেমেন্ট প্রাইস নর্মাল প্রাইস কিন্তু 1500 50 টাকা আজকে আমি ডিসকাউন্ট দিয়েছি তোমাদেরকে রাখি উপলক্ষে 1450 পেমেন্ট প্রাইস টেকা স্ক্রিনশট গো টু হোয়াটসঅ্যাপ চলো এবারে কি দেখবে বলছিলে তোমরা বলো এরপরে পৈঠানি দেখাবো ঠিক আছে দেখিয়ে দিচ্ছি পৈঠানি কোনটা দেখাই সেটাও তো একটা কথা কোন পৈঠানিটা দেখাবো এখানে আছে পৈঠানি ওখানে আছে ও বক্সে পৈঠানিগুলো দেখিয়ে দেবো বেশি দিও না 5টা 6টা দাও এটা নতুন পৈঠানি আসছে দেখে নাও ব্রোকেটের ওপর তাড়াতাড়ি সাথে থাকো ব্রোকেট পৈঠানি দেখাবো সঙ্গে থাকো ব্রোকেট হ্যাঁ ওখান থেকে খুলে খুলে দাও ব্রোকেট রেইনড্রপ দেখাবো সাথে থাকো তাড়াতাড়ি ব্রোকেট রেইনড্রপ পাঁচটা কালার দিও বেশি দিও না গুড কোয়ালিটি পৈঠানি হ্যাঁ গুড কোয়ালিটি শর্মিলা দিদি ভাই আপনি একটু বাজেটটা আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন যেটা নাম্বার ওয়ান পৈঠানি একটু হাই বাজেটে সেটা আমি দরকার হলে আপনাকে একটা ভিডিও ছবি তুলে পাঠিয়ে দেবো
আর এগুলো যেগুলো এগুলো কিন্তু প্রাইস অনুযায়ী প্রোডাক্ট একদম A1 ঠিক আছে, একদম A1 চারটে দিয়েছো, এগুলো A1 প্রাইস অনুযায়ী, এগুলো চোখ বন্ধ করে নেবেন। সেম কালার নাকি এটা? রেড আসুন, এভাবে দেখলে বুঝতে পারবো। 2 3 4 5 ঠিক আছে, ছাড়ো, আর দিও না, আর দিও না। চলো এটা দেখে নাও, এগুলো হচ্ছে তোমার একদম ইয়েতে যাচ্ছে, ব্র্যান্ডেড কোম্পানিতে যাচ্ছে, ওকে, ব্র্যান্ডেড কোম্পানিতে যাচ্ছে, রেইনড্রপের ওপর একদম পুজোর নতুন এসছে, ব্র্যান্ডেড কোম্পানি। কোম্পানি কারো জানতে চাইলে পারচেসিং করবে, আমি কোম্পানির নেম বলে দেবো, একদম ব্র্যান্ডেড কোম্পানি, চোখ বন্ধ করে যেই কোম্পানি তোমরা মাল নিতে চাইছো সেটারই। ব্রোকেটে যাচ্ছে ব্রোকেট রেইনড্রপ, ব্রোকেট রেইনড্রপ। প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়েলটোন আছে, এটার বেস কালার কিন্তু গেছে মেরুন, এটার বেস কালার মেরুন, ডুয়েলটোন যাচ্ছে কিন্তু ইয়ের ওপরে গোল্ডেনের ওপরে, মেরুনের ওপরে গোল্ডেন, দেখে নাও, মেরুনের ওপরে গোল্ডেন, এটা ডুয়েলটোন যাচ্ছে। মিনা করা দুদিকের পার, মিনা করা যাচ্ছে দুদিকের পার, পিকক দেওয়া, পুরো মাল্টি কালার দিয়ে মিনা যাচ্ছে, উইথ আঁচলটাও কিন্তু যাচ্ছে মিনা করা, দেখে নাও। প্রাইসটাও বলে দেবো যাতে তোমরা তাড়াতাড়ি করে, পাঁচটাই দেখাচ্ছি তো আজকে, মা প্রাইস তো ওটার বক্সে রয়েছে, পাঁচটা দেখাচ্ছি তো, তা সবাই যাতে পেতে পারো সেই জন্য প্রাইসটা আগে আগে বলে দিচ্ছি। হ্যাঁ, আর একটু আমাকে বক্সটা দেখাও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে তোমার 1399, 1399, তার সাথে কিন্তু আজকে 550 টাকা ডিসকাউন্ট, তাহলে এটার প্রাইস কত দাঁড়াচ্ছে আজকে? 1350 টাকা দিলেই হবে, 1350 টাকা, দেখে নাও আঁচল, 1350 টাকা দেখে নাও আঁচল, ওকে, 1350। আচ্ছা এটা যাচ্ছে ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিস, আচ্ছা পুরো শাড়ি যাচ্ছে এরকমভাবে, দুদিকে সেম বর্ডারে যাচ্ছে, রেইনড্রপের ওপর গেছে ব্রোকেট ইয়ে পৈঠানি, ব্রোকেট রেইনড্রপ পৈঠানি, এটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের স্লিপসেও কিন্তু এরকম কাজ পেয়ে যাবে। রেইনড্রপের ওপর যাচ্ছে ব্রোকেট পৈঠানি, প্রাইস যাচ্ছে 1399, আজকে কিন্তু সারাদিনের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের ওপর 50 টাকা ছাড় আছে, তাই জন্য তোমরা প্রাইস পেমেন্ট করবে অনলি ফর 1349, মানে 1349 বা 1350, ঠিক আছে, অসুবিধা নেই, 49, ওকে, বলে দিলাম, দেখিয়ে দিলাম, পুরো শাড়ি খুলে বুঝিয়ে দিলাম, আঁচল দেখিয়ে দিলাম, ব্লাউজ পিস দেখিয়ে দিলাম, যা যা দেখাবার সব দেখিয়ে দিলাম, এবার জাস্ট তোমরা কালারগুলো দেখাবো, বুকিং করবে, ব্রোকেটে গেছে কিন্তু, ওকে, ব্রোকেট ওয়ার রেইনড্রপের ওপর গেছে। এগুলো হচ্ছে একদম পুজোর ধামাকা কালেকশান, পুজোর ধামাকা কালেকশান, আমার কাছে মিনিমাম 100 পিস অ্যাভেলেবেল, কিন্তু আমি 5 পিস দেখাচ্ছি, কারণ আমার সব হোলসেলে যাবে, সব হোলসেলে, বুকিং করা মাল এখনও আলাদা করাই হয়নি, সব হোলসেলে বেরোবে, প্যাকিং করা হয়নি, আমি অ্যাকচুয়ালি ভ্যাকসিন নিয়েছি, 2-3 দিন একটুখানি অসুস্থ, অনেকেরই পার্সেল এখনও পর্যন্ত আমার কাছে পড়ে রয়েছে আগের সপ্তাহ, এখনও পর্যন্ত মানে পাঠাতেই পারিনি, তারা সবাই বলছে তুমি রেস্ট নাও, পরে পার্সেল পাঠিও। চলো এই হচ্ছে তোমার ফার্স্ট কালার, ফার্স্ট কালার, টেক আ স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, ফার্স্ট কালার, দেখতে পেয়েছো তোমরা, প্রাইস যাচ্ছে কিন্তু আজকে পেমেন্ট প্রাইস যাচ্ছে, এর পৈঠানি নেই, আর হ্যাঁ অনেক পৈঠানি আছে, আমি তো বললাম না পৈঠানির মিনিমাম 8-10টা টাইপ দেখাতে পারবো, কিন্তু একটা লাইভের তো সম্ভব নয়, আর তোমরা ভ্যারাইটিস দেখতে চাইলে আমার দোকানে আসো, কীরকম পয়সার কীরকম মাল কিনতে চাইছো দোকানে চলে এসো, বারাসাতে হৃদয়পুর স্টেশন, ওকে, চলে এসো, এসে দেখে নিয়ে যাও, আমার কাছে 5500 পর্যন্ত পৈঠানি রয়েছে, সো তোমাদেরকে আসতে হবে। এবার দেখে নাও গ্রিন, এবার দেখে নাও গ্রিন, ব্রোকেট, ব্রোকেটে গেছে ব্রোকেট পৈঠানি রেইনড্রপের ওপর, এটা হচ্ছে তোমার প্যারোট গ্রিন, এটা যাচ্ছে প্যারোট গ্রিন, খুব সোভার এবং সফট কোয়ালিটির মধ্যে গেছে, ব্র্যান্ডেড কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি, ঠিক আছে। চলো অন্য রকম পৈঠানি নেই, কেন এগুলো কি ভালো লাগছে না, এগুলো তো জাস্ট এসছে, অনেক রকম আছে, দেখো এটারও আঁচলটা দেখে নাও, ওফ, লুক অ্যাট দিস পাল্লু, লুক অ্যাট দিস পাল্লু, লুক অ্যাট দিস পাল্লু, চলো দেখে নাও, এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা যাচ্ছে এটা, আর পুরো শাড়িটা এটা, দেখে নাও, প্রাইস যাচ্ছে মাত্র 1350 টাকা, পেমেন্ট প্রাইস, পেমেন্ট প্রাইস যাচ্ছে 1350, রেইনড্রপের ওপর ব্রোকেটে যাচ্ছে, রেইনড্রপের ওপর ব্রোকেটে যাচ্ছে, দেখে নাও, অল ওভার রেইনড্রপ ব্রোকেটে যাচ্ছে, দুর্দান্ত, পড়লে যা লাগবে না বাস, প্রত্যেকটাই কিন্তু ডুয়েলটোনে রয়েছে, প্রত্যেকটাই কিন্তু ডুয়েলটোনে রয়েছে,
প্রত্যেকটাই ডুয়েল টোনে রয়েছে। সো টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, তাড়াতাড়ি করে নিয়ে নাও। তার এগুলো একটা একদম আপডেটেড, এগুলো একদম আপডেটেড এসছে, এখন তাড়াতাড়ি নিয়ে নাও। এবার দেখো এই কালারটা অরেঞ্জের সাথে যাচ্ছে, কালারগুলো হেভি হেভি এসছে আমার হাতের কাছে, কালারগুলো হেভি হেভি এসছে, অরেঞ্জের সাথে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি বলছে দিদি, আবার মণিপুরি দেখিও কিন্তু, কেন মণিপুরি কবার দেখাবো নাকি? ওগুলো আগের আগের ইয়েটা দেখাচ্ছে, আগের মেসেজটা দেখাচ্ছে, ওখানে বললাম না ওখানে অনেক পরে পরে মেসেজ আসছে, এখানে ঠিকঠাক আসছে। চলো এটা যাচ্ছে অরেঞ্জের সাথে, দেখে নাও এটা অরেঞ্জের সাথে যাচ্ছে। শাড়িগুলো তো দেখতে পাচ্ছ গ্লসি, যেহেতু ব্রোকেট আছে, ব্রোকেটে যাচ্ছে এগুলো, ব্রোকেট ইয়ে পৈঠানি। আর আঁচলটা দেখো, আঁচল ব্লাউজ পিস, জাস্ট ক্লাসি শাড়ি, ক্লাসি শাড়ি, জাস্ট ক্লাসি শাড়ি যাচ্ছে, দেখে নাও অসাধারণ ক্লাসি শাড়ি যাচ্ছে, দেখে নাও এই যাচ্ছে আঁচলটা। ওকে প্রথমেরটা খুলে দেখিয়ে দিয়েছি, ব্লাউজ পিসও দেখিয়ে দিয়েছি, দেখে নাও, প্রত্যেকটা খুলতে পারবো না। যদি কারোর কোনোটা খুলে দেখার ইচ্ছা হয় আমাকে কমেন্টসে লেখো, আমি অবশ্যই খুলে দেখিয়ে দেবো। ওকে প্রাইস যাচ্ছে কিন্তু তোমার 1350 পেমেন্ট প্রাইস, নর্ম্যাল প্রাইস 1399, 1399। তোমার কত ইয়ার্স বিজনেস গো? কেন গো আমি তো বুঝতে পারছি না, কেন গো প্রিয়া, প্রিয়া কেন আমার বিজনেস কত ইয়ার্স দিয়ে তুমি কি করবে, কেন জানতে চাইছো আগে বলো, দেন আমি তোমাকে বলে দিচ্ছি। চলো আচ্ছা, এটা যাচ্ছে বটল গ্রিন, এটা যাচ্ছে বটল গ্রিন, আগে দেখিয়েছি প্যারোট গ্রিন, এটা যাচ্ছে বটল গ্রিন, ঠিক আছে এটা যাচ্ছে বটল গ্রিন। ওকে দেখে নাও এটা যাচ্ছে বটল গ্রিন, এটা যাচ্ছে বটল গ্রিন, বটল গ্রিনের সাথে পিঙ্কে, বটল গ্রিনের সাথে পিঙ্কে। প্রাইস যাচ্ছে কিন্তু তোমাদের অনলি ফর 1350, আজকে যাচ্ছে 1350। ও এটা ডুয়েল টোন গেছে, দারুণ লাগছে, বটল গ্রিনের সাথে পিঙ্ক, বটল গ্রিনের সাথে পিঙ্ক, 1350। টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ। বৈশাখী একটুখানি ঝড়ের মতন করে ইমোজি দে তো, টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ। ওকে চলো আচ্ছা, না গো সম্ভব নয়, আরও আমি ভ্যারাইটিস টাইপ অফ পৈঠানি দেখাতে পারছি না। তুমি কত পিস পৈঠানি নেবে, যদি বালকে নাও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে পার্সোনাল দেখিয়ে দেবো। এখানে নয়, এখানে নয় বৈশাখী, ওইখানে নয়, কমেন্টসে কর, কমেন্টসে বালকে নেবে আমি দেখিয়ে দেবো, কারণ এখানে সবার মনের মতন করে দেখাতে হবে তো শাড়ি, শুধু পৈঠানি নিয়ে বসে থাকলে হয়তো হবে না, দুই তিন রকম পৈঠানি দেখালে তুমি হয়তো একটা নেবে, তো আমার টাইমটা নষ্ট হবে, পৈঠানির একটা ডিজাইন দেখালাম, আবার লাইভে আসলে আবার দেখাবো, ফ্ল্যাশ সেল আছে, আমার রেকর্ডেড লাইভগুলো দেখো, আমার পেজ দেখো, আমার আইডি দেখো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আপডেট নিশ্চয়ই পেয়ে যাবে, আমার সারাদিন এইসব কাজই চলে। দেখে নাও, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট লুক অ্যাট দিস শাড়ি, দেখো প্রত্যেকটা ব্রোকেটে গেছে, রেইনড্রপের ওপর গেছে, এইটা কি দারুণ একটা শাড়ি দেখাচ্ছি, দেখে নাও। প্রাইস যাচ্ছে, এগুলো কি খুব হেজি নাকি লাইট ওয়েট, একদম সব লাইট ওয়েট, সব লাইট ওয়েট, খুব লাইট ওয়েট, এইটা 350 গ্রাম কি 300 গ্রাম ওয়েট হবে, দেখো এই হচ্ছে আঁচলটা, লাস্টেরটাও দেখিয়ে দিলাম আঁচলটা, ওয়াও। আর এই যাচ্ছে ফিগারটা, এগুলো সব লাইট, সব লাইট ওয়েটে যাচ্ছে একদম, কোনো হেভি ওয়েটের শাড়ি নেই। ওকে হেভি ওয়েট হলে আমি বলে দেই ওজনটা কিন্তু এতটা হবে, সেটা বলে দেই, যতটা পারি ডেফিনেশন সুন্দর করে দিয়ে যাই এখানে, তারপরেও দু একটা মিস হয়ে গেলে সেটা আমি হোয়াটসঅ্যাপে যদি জিজ্ঞেস করে, যদি মনে করি যে না এই কথাটা আমার লাইভে বলা হয়নি, আমি অবশ্যই রিপ্লাই করে দিই সেখানে, ঠিক আছে। চলো টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, এগুলো একদম বললাম না 250 থেকে 300 গ্রাম হয়তো ওজন হবে, 300-350 হতে পারে। চলো পাঁচটা দেখালাম আজকে, এরপর কি দেখাবো বলেছিলাম ভুলে গেছি আবার। রয়্যাল ব্লুটা থেকে দেখাও না, রয়্যাল ব্লু থাকলে দেখাও না গো, আর এখন বের করতে পারবো না গো, এগুলো আমার সব হোলসেলাররা তুলে নিয়েছে, আমার প্রায় 100 পিস 100টা বক্স এসেছিলো এর, কিন্তু আমি এখন ওখান থেকে আর দেখাতে পারবো না, ওপর থেকে 5 পিসই দেখালাম, কারণ আগে ওদের মাল সরাতে হবে, মাল সরানো হয়নি, এই যা আছে পাঁচটা দেখিয়ে দিলাম। রয়্যাল ব্লুতে থাকলে আমি পরের লাইভে দেখিয়ে দেবো, যদি বেঁচে থাকে ওখানে, এখন আর নেই আমার হাতের পাশে, ওকে হাতের পাশে আর নেই। আচ্ছা আমি এবার কী দেখাবো বললাম যেন ওদেরকে, ও জামদানি 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 দাও তো, অনেক সিল দেখিয়েছি, এবার জামদানিতে যাই।
এই দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারটেই ওই প্লাস্টিকের সাদাটাও হয়ে গেছে এগুলো। চলো মায়েদের দেওয়ার জন্য আবার নিয়ে এসেছি গো, আগের দিন যে কটা দেখিয়েছি সবাই নেটের চিকনকারি কাজের শাড়ি হবে গো, সব হবে, এটা আমার দোকান গো, কিন্তু একটা লাইভে আমি সব দেখাতে পারবো না। আমার পেজ ভিজিট করো, হোয়াটসঅ্যাপ করো, পেজটায় দেখো, পেজে হাজার হাজার শাড়ির ছবি দেওয়া রয়েছে, ওখানে নিশ্চয়ই পেয়ে যাবে, না লাইভগুলো একটু ফলো করো, ঠিক আছে। আচ্ছা রয়্যাল ব্লু অর্ডার করলে পাবো গো? না আমি ওই অর্ডার, আমি এক পিস শাড়ির অর্ডার এনে দিতে পারি না গো, এনে দিতে পারি না, ওইটা সময় নেই আমার, হোলসেল হয় তো আমি খুব বিজি, মাইন্ড করো না কেউ। আর তুমি তো কাস্টমার আমার লক্ষ্মী, তোমাকে তারা শাড়ি বিক্রি করলে অন্তত 100 টাকা হোক বা 10 টাকা হোক আমার তো লাভ হবে, কিন্তু তোমাকে যদি আমি টাইমটা না দিতে পারি, শুধু তোমার পয়সাটা নিয়ে তোমাকে আশা দিয়ে কী করবো, ওরকমভাবে আমি পারবো না। আমার কাছে যদি থাকে তুমি হোয়াটসঅ্যাপ করো, যদি থাকে আমি তোমাকে ইয়েস নো বলে দেবো, আর আমি কিন্তু এনে দিতে পারবো বলে সেরকম কোনো প্রমিস করতে পারবো না, বা কোনো প্রি বুকিং নিয়ে রাখবো না, ঠিক আছে, যেটা পারি সেটা বলে দেই। আচ্ছা অনেক শাড়ির, না না সেটা কোনো কথা নেই গো প্রিয়া, যে কালকে ব্যবসা করে সেও কথা বলতে পারে, সেটা কোনো কথা নেই, ব্যবসার সঙ্গে কথা বলার এটা কিছু নেই। অনেক শাড়ির দেখাচ্ছে, হ্যাঁ অনেক শাড়ি, এটা তো আমার দোকান, এই ফ্লোরে আমার 3খানা দোকান, একদিন চলে আসো তাহলে, একদিন গল্প করে যাও, আমার ব্যবসা কতদিনের এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারবে, মানে আমার ইন্টারভিউ নিয়ে যেতে পারবে, ঠিক আছে। আর আমার সবগুলো আমার এইটা ফ্লোরে, এই যে এই ফ্লোরে আমি বসে আছি, এখানে 3খানা আমার দোকান রয়েছে, ঠিক আছে। সো আমি কতদিন করছি না করছি সেটা কোনো বড় কথা নয়, কালকে যেই মেয়ে ব্যবসা করছে সেও কিন্তু আমার থেকে সুন্দর কথা বলতে পারে গুছিয়ে, এটা কোনো ব্যাপার, এটা যার যার ক্যাপাবিলিটি। ওকে দিদি, তোমার শপটা কোথায় গো? বারাসাতে হৃদয়পুর স্টেশন। আমাকে একটু কিন্তু সবাই যারা শপের অ্যাড্রেস জানতে চাইছো তারা কিন্তু প্লিজ ফোন করো, কোথা থেকে আসছো কীভাবে আসছো ফোন করে এসো। তোমার পেজের নাম কি? মাতারা কালেকশন। মাতারা ছাড়া আমার কিছু নেই, সব জায়গায় মাতারা পাবে, মাতারা কালেকশন। হোয়াটসঅ্যাপ করবে সঙ্গে সঙ্গে আমার সমস্ত কিছু তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে চলে যাবে, ওখানে ইউটিউব থেকে পেজ থেকে সব চলে যাবে। রেড হোয়াইটের জরির উপর জামদানি দেখাও, এই তো ধরে আছি তো, ধরে আছি তো, একটাই আছে গো, তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো। আমি একদম এই যে জামদানিটা দেখাচ্ছি না, এই যে মানে ডিজাইনটা দেখাচ্ছি, আগের দিন এইখানেই বোধহয় ফ্যাশন শোয়ে না, এখানেই বোধহয় আমি আগের দিনকে এই জামদানিটা দেখিয়েছিলাম, 5 পিস না 6 পিস, প্রত্যেকে মায়ের জন্য তুলে নিয়েছে, প্রত্যেকে মায়ের জন্য তুলে নিয়েছে, ঠিক আছে। 1500 প্রাইস আছে, আজকে অফার আছে 50 টাকা, 1450 টাকা। এই দেখো আমি বলে দিচ্ছি, জরি ওয়ার্ক করা রয়েছে, একদম বাংলাদেশের যে অরিজিনাল ঢাকাইয়ের পাড় সেই পাড়টাকে কিন্তু করা হয়েছে, ঠিক আছে। এটা রেড হোয়াইট, একদম সফট, টোটালি বডি হাগিং, এবং জরিগুলো দেখো আমি গালের সাথে ঘষছি, এতটাই সফট, আমি ব্যাক সাইডটা নিয়ে কিন্তু গালে ঘষছি, এতটাই সফট জড়িগুলো, ঠিক আছে। একদম মায়ের আঁচলের মতন কোমল নরম হবে, যেই আঁচলে আমরা আগে মুখ মুছতাম সেই, এখন তো আমরা মায়েরা শাড়ি পরি না, বাচ্চারা আঁচলে মুখও মুছতে পারে না। তো যাই হোক চলো, এই যাচ্ছে, অল ওভার ওয়ার্ক রয়েছে, 1500 প্রাইস আছে আজকে ভাই রাখি বলে, তোমাদের জন্য অফার থাকছে 50 টাকা। লালের সাথে সাদা কিন্তু 1 পিস, এগুলো তোমরা প্রি অর্ডার করে রাখতে পারো, এগুলো চলে আসবে, জামদানি সমস্ত রকম চলে আসবে, কিন্তু একটু টাইম দিতে হবে। প্রাইস থাকবে আজকে নিয়ে ফেললে 50 টাকা ছাড় পেয়ে যাচ্ছে, 1450 টাকা, এমনি কিন্তু নর্মাল প্রাইস 1500। অল ওভার ওয়ার্ক রয়েছে, রেড দিয়ে মিনে করা রয়েছে, সামনে নিয়েও দেখে নাও, পুরোটাই কিন্তু ওয়ার্ক করা রয়েছে, দারুণ শাড়ি যাচ্ছে এবারের, একদম এগুলো দুর্দান্ত গেছে। এটা একটা কপারেও আছে, আমি কপারটা আনিনি, ঠিক আছে, কপারটা আনিনি, কপারটা দেখি যদি পারি আনবো আমি, এই আমার বেশি ভালো লেগেছে এই গোল্ডেন জড়িটা, এটা তোমরা পুজো আসা থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু ক্যারি করতে পারবে, যার জন্য এটা বেশি ভালো লেগেছে। হ্যাঁ বুকিং নাম্বার বৈশাখী দিচ্ছে, দেখে নাও কালারগুলো পরপর দেখাবো, দারুণ দারুণ ক্লাসিক ক্লাসিক কালার, মেন কথা হচ্ছে একদম কমন কালার পাবে না, কমন কালার পাবে না, ক্লাসিক কালার পাবে, আনকমন কালারের ওপর সব আনা হয়েছে। একটু জল দেবে, এইটা দেখো, বললাম না আমি ক্লাসিক ক্লাসিক কালার দেখাবো, হ্যাঁ দাও,
একটু এসিটা বাড়াও না, নালে ফ্যানটা দাও। না লাগবে না, তুমি গেলে তো কল বসাবে, তারপর জল আনবে, একটু বসো না, আমার কিছু লাগলে তখন আমি বসে থাকতে হবে। দেখো লাইট পার্পেলের মধ্যে গেছে, লাইট পার্পেলের মধ্যে গেছে, দেখে নাও, জাস্ট অসম, জাস্ট অসম। এটা হচ্ছে আঁচলটা, এটা প্যারোট গ্রিন দিয়ে গেছে মিনে করা, দেখো অল ওভার। প্রাইস 1500, আজকে কিন্তু অফার থাকছে তোমাদের একদম 50 টাকা, বিকজ রাখি ডে, ওই জন্য 50 টাকা ছাড় দিচ্ছি। অল ওভার কিন্তু একদম সফট শাড়ির ওজন 200 গ্রাম, 200 গ্রামও হবে না, এরকমই শাড়িটার ওজন, এতটাই সফট, এতটাই বডি হাগিং, টোটালটাই এতটাই সফট, এতটাই বডি হাগিং। কালারগুলো শুধু দেখো কি ক্লাসি ক্লাসি কালার দেবো, বলেছি না ভালো ভালো কালার দেবো, জাস্ট দেখো, জাস্ট দেখো। মাকে দেবে, শাশুড়িকে দেবে, দিদিকে দেবে, নিজে পরবে, যা খুশি করো, শুধু নিয়ে নাও। ওকে চলো 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 দেখে নাও, প্রাইস যাচ্ছে অনলি পর, সবাই একটু কমেন্টস করো প্লিজ, সবাই একটু কমেন্টস করো। দেখো ও ফাটাফাটি, একদম ফাটাফাটি, পিওর একদম, যেটা মানে বিডি ঢাকাই, মানে বাংলাদেশি ঢাকাইয়ের যেটা থাকে সেটা, সেই কাজ সেই পাটটায় গেছে, দেখো একদম সোভার সোভার। 1450 টাকায় এসব জিনিস পাওয়া মুশকিলের বিষয়, প্রাইস হচ্ছে তোমার 1550, টুডে অফার যাচ্ছে 1450, টুডে অফার যাচ্ছে 1450, অল ওভার অল ওভার। কেমন লাগছে শাড়িগুলো একটু কমেন্টস করে বলো সবাই, কালারগুলো কেমন লাগছে, শাড়িগুলো কেমন লাগছে, ঠিক আছে, শাড়িগুলো কালারগুলো একটুখানি কমেন্টস করো সবাই যে কেমন লাগছে। একদম সফটের ওপর রয়েছে ঢাকাইগুলো, এগুলো হচ্ছে অল ওভার তোমার। ওফ এটা দেখো তুতে কালার, তুতে কালার, তুতে কালার, দেখো তুতের সাথে পিঙ্ক দিয়ে কাজ, দারুণ ক্লাসি ক্লাসি, যে পরবে তাকে অসাধারণ লাগবে, যে পরবে তাকে অসাধারণ লাগবে। দেখো জাস্ট দেখো, টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, মাকে দেবে, শাশুড়ি মাকে দেবে, নিজে পরবে, সোভার কালার, লাইট তুতে, লাইট তুতে, একদম লাইট গেছে, তার সাথে গোল্ডেন দিয়ে এই কালার কম্বিনেশানে গেছে, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ রূপাদি, থ্যাংক ইউ দিদি ভাই, একটু সবাই বলো কালারগুলো কেমন লাগছে। আচ্ছা রূপাদি নাম, ফোন নাম্বার, পিন নম্বর সহ ফুল অ্যাড্রেস সেন্ড করবে, রূপাদিকে বলছি, প্রথমে নাম লিখবে, ফোন নাম্বার লিখবে, পিন নম্বর লিখবে, দেন ফুল অ্যাড্রেস, ঠিক আছে, যেটা তুমি পাঠিয়েছো ওরকমভাবে মাল পাঠালে যাবে না। আচ্ছা এইটা দেখো, এই কালারটা দেখো, এই শ্রীগ্রিনের মধ্যে দেখো, এটা শ্রীগ্রিন নয়, এটা কী কালার কী জানি, এই কালারটা আগের দিন, হ্যাঁ আগের দিনও একটা ছিল এই কালারটা, ওই জন্যই আমি এই কালারটা আবার অর্ডার করেছি। ওফ দেখো দারুণ কালারটা, সব এজ, সব এজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সব এজের জন্য, সব এজের জন্য। পিপি হচ্ছে যে দিদিভাই, পাপিয়া দিদিভাই, এটা পিপি হচ্ছে 1500 টাকা, কিন্তু আজকে রাখি পূর্ণিমার জন্য 50 টাকা, আজকে পেমেন্টের জন্য মানে থাকলে শাড়ি আজকে রাত্রির পর্যন্ত 50 টাকা ছাড় আছে, মানে 1450, ওকে 1450, 1450। দেখো ওফ ক্লাসি যাচ্ছে, ক্লাসি, একে বলে একটা জামদানি, একে বলে একটা জামদানি, জামদানি পড়বে তো এরকম পড়বে, দুর্দান্ত, ওয়্যারড্রপে একটা আলাদা জায়গাই করে নেবে, ঠিক আছে, চুটিয়ে পড়ো, চুটিয়ে পড়ো, কোনো রকম থিকনেস কমবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না, একদম ব্র্যান্ডেড থেকে নিচ্ছ মাতারা কালেকশন, সো একদম নিশ্চিন্ত থাকো। দেন লাস্ট কালার, দেন লাস্ট কালার, ইয়ালো পিঙ্ক, সো সুইট, সো সুইট শাড়ি, আর নেই গো, সব শেষ, সব শেষ। দেখো চেষ্টা করছি, এগুলো হয়ে যাবে, রিস্টক, রিস্টক হবে, কোনো অসুবিধা নেই, এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে, আরও কিছুদিন এগোলে তাহলে এগুলো অ্যাভেলেবিলিটি বন্ধ হয়ে যাবে, পুজো যত এগোবে তত। দেখো দুর্দান্ত, দুর্দান্ত, সুপার থেকে উপর, পুরো গোল্ডেন জারি দিয়ে কাজ করা রয়েছে, কোনো জড়ি নিয়ে কোনো রকম এ হবে না, লাইফ টাইম গ্যারান্টি দিলাম, শুধু ফলস পিকো করে শাড়ি পরো, শুধু ফলস পিকো করে শাড়ি পরো, দুর্দান্ত শাড়ি, দুর্দান্ত শাড়ি। প্রাইস যাবে মাত্র, পেমেন্ট প্রাইস টুডে 1450, টুডে পেমেন্ট প্রাইস 1450, এটা হচ্ছে ইয়ালো। আচ্ছা চলো 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 চলো, হ্যাঁ এটা একদম ওয়াও কালার রে, দারুণ কালারটা,
এটা হচ্ছে একটু বাসন্তী ঘেঁষাই আলো, ফুল বাসন্তী নয়, একটু বাসন্তী ঘেঁষাই আলো, তার সাথে পিঙ্ক দেওয়াতে একদম ইয়ালো ইয়ে হয়ে উঠেছে, মিষ্টি মিষ্টি হয়ে উঠেছে। চলো, আচ্ছা আর কে কে বলছিলে কি দেখবে, কেউ আছে গো? আচ্ছা দুটো নেবে, তিনটে নেবে, সবাই একটু হোয়াটসঅ্যাপ করো, আমি পরে দেখে নিচ্ছি, আমি এখন একটাও রিপ্লাই করবো না হোয়াটসঅ্যাপে। হ্যাঁ চলো, কী বলে এর নাম, এবার কী দেখাবো বলেছিলাম যেন, হাজার বুটি দেখবে নাকি বালুচুরি দেখবে, একটু বলো, হাজার বুটি না বালুচুরি, একটু কেউ বলো কী দেখবে, নাহলে আমি আমার মতন দেখাবো, নাহলে আমি আমার মতন দেখাবো। কী রে বাবা, চুলগুলো এইমাত্র শ্যাম্পু করে এলাম, কী সুন্দর ফুলে ঠুলে ছিল, এর মধ্যে তেবিয়ে গেল কেন, এত অয়েলি হেয়ার না, দূর। আমি এখন লাইভটা শেষ হলে চুল কাটতে যাবো। রেড হোয়াইটের হ্যান্ডলুম দেখাও, রেড হোয়াইটের হ্যান্ডলুম, এই দিদিভাই রেড হোয়াইটের তো একটা সিল্ক দেখিয়েছি, রেড হোয়াইটের হ্যান্ডলুম তো ছিল, দাঁড়াও দেখছি, আমার চোখের সামনে যদি থাকে অবশ্যই দেখিয়ে দেবো। রেড হোয়াইট হ্যান্ডলুম এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি না দিদিভাই, এত কালেকশন না, এত কালেকশন না, মানে চোখের সামনে দেখতে পাচ্ছি না। রেড হোয়াইট হ্যান্ডলুম থাকার তো দরকারই, বহুত সারা হ্যায় লেকিন মুঝে তো হ্যান্ডলুম রেড হোয়াইট আঁখো কে সামনে নেই আ রহা হ্যায়, এসে করকে কেসে চলে গয়ে, তো জামদানি হ্যায় এই কারেন্ট চলে গেছে গো, কে কে আমাকে দেখতে পাচ্ছ বলো, কারেন্ট চলে গেছে, এসে করকে কেসে চলে গা, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, কে কে আমাকে দেখতে পাচ্ছ বলো, এসে করকে কেসে চলে গা, দেখি এখানে দেখা যাচ্ছে কি না, হ্যাঁ দেখা যাচ্ছে। এ বাবা কি, অষ্টমীতে পরার জন্য রেডের উপর বেস করে শাড়ি দেখাও দিদি, দেখিয়েছি তো গো এক্ষুনি দেখালাম, এই দেখো, এই দেখো লাল সাদা অষ্টমীর শাড়ি, এই মাত্র দেখালাম, প্রাইসটাও হচ্ছে পেমেন্ট প্রাইস 830। একটু রেকর্ডেরটা দেখে নিও, কারেন্ট চলে গেছে, লাইভ কেটে দেবো, ঠিক আছে, এই এসছে এসছে এসছে, কারেন্ট এসছে, এসে কারকে কেসে চলে গা, নেট আগায়া, নেট তো রেড, দাঁড়াও দাঁড়াও, রেড রেড গ্রিন হোক, এসে কারণে সে কেসে চলে গা, পাচ্ছি দেখতে, থ্যাংক ইউ শৈলি, কি জ্বালা এসছে, ওটাই আসেনি এখনো পর্যন্ত, এসে কারণে সে কেসে চলে গা, দেখছি আমারটা এসছে কিনা, খুব বিজিতে সময় পাচ্ছি না, হ্যাঁ বুঝতে পারছি অজন্তাদি খুব বিজি, এসছে এখনো আসেনি, দর তারিখা থাকি, আমি এটাতেই চালাতে থাকি, আমার লেফটে ওগুলো মণিপুরি, ওগুলো মণিপুরি গো দিদি, তোমার পিছনের বাম দিকের রেডটা দেখাও, ওগুলো মণিপুরি, আচ্ছা বনু তানচুই বেনারসি দেখাও, ওই যে রূপাদি তানচুই, সব দেখাবো, দাঁড়াও বনু, কারেন্ট চলে গেছে দিদি, কারেন্ট এসছে, এখন আমার নেটটা চালু হতে দাঁড়াও, এখনও টিপ 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 করছে, চালু হোক, এই এগুলোও মণিপুরি গো, আর দুটো আছে আর নেই, আমার পেছনের এগুলো, এই দুটোও মণিপুরি, এগুলোও মণিপুরি, বললাম না আমার কাছে 30 রকমের মণিপুরি আছে। আচ্ছা মটকা মসলিন আছে দিদি? না গো, মটকা মসলিন এবার আর বিক্রি করবো না, পিওর মসলিন আছে, 3 বছর পুজোয় শুধু মটকা মসলিন মটকা মসলিন মটকা মসলিন স্টক একদম শেষ করে ফেলেছি, যদি কোনোটা দরকার হয় ছবি দিয়েও আমি বানিয়ে এনে দিতে পারবো, এমনি পিওর মসলিন আছে দেখাবো পরে, পুজোর আগে আগে করে দেখাবো, কিছুটা কালেকশন করে রেখেছি। হ্যাঁ আচ্ছা চলো, মটকা মসলিনের অনেক আমার কাছে ছবি এসছে, নতুন নতুন ডিজাইনের একদম মানে পিকক কালারের মধ্যে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ করো, 4000-এর ওপরে দাম আছে, অনেকেই বুকিং করছে ভেতরে ভেতরে, ওগুলো আমি এনে দেবো ওগুলো, ঠিক আছে চলো। রেড হোয়াইটের জামদানি থাকলে দেখাবে, দেখালাম তো রেড হোয়াইট, এই তো একটা রেড হোয়াইট দেখালাম গো, এই যে রেড হোয়াইট, প্রচুর রেড হোয়াইটের জামদানি আছে, প্রচুর রেড হোয়াইটের জামদানি, রেড হোয়াইট দেখালাম এইমাত্র, প্রচুর রেড হোয়াইট,
ভেবেছিলাম কিছু হাজার বুটি দেখাবো আজকে, প্রায় 25খানা হাজার বুটি রয়েছে, কখন আর দেখাবো হাজার বুটি? হাজার বুটি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তোমরা কেউ নতুন শাড়ি দেখতেই চাও না, শুধু পুরনো পুরনো শাড়ি দেখতে চাও, কী করবো, যা দেখতে চাও তাই দেখাবো, যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট। এটা দেখো এই মণিপুরিটা, ভেরি মেনি মেনি সফট অ্যান্ড সোভার শাড়ি, মেনি মেনি সফট অ্যান্ড সোভার শাড়ি। হ্যাঁ ও বলা আবি তক অন নেই কিয়া করু কিয়া ইনে হো গিয়া তো করু কিয়া দেখিয়ে না মাতার আয়ে আব ইধর সে উধর যাইয়ে কে আচ্ছা হো যাইয়ে না মাতার কো লাগে উধর যাইয়ে না ওরে ভগবান। আচ্ছা এটা দেখে নাও, তোমার লেফটের এই যে একই শাড়ি, এটা দেখিয়ে দিচ্ছি, ধরো মণিপুরি 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 মণিপুরি, চলো মণিপুরি। দুটো কালার দিয়ে মিনা গেছে, একটা হচ্ছে কপার একটা হচ্ছে গোল্ডেন, ঠিক আছে দেখে নাও মণিপুরি। যা যা মণিপুরি এসছে না বলে, শুধু একটা মণিপুরি নিয়ে একদিন লাইভে আসবো ভাবছি। দেখো এই যাচ্ছে আঁচল, অল ওভার এই মণিপুরিতে গেছে কাজ। এই এই হেজি কেন, হেজি কেন, দাঁড়াও হেজি কেন আসছে এখানে, এসে কারণে সে ক্যাসে চলে গা, এসে কারণে সে ক্যাসে চলে গা। পৈঠানি দেখিয়ে দিয়েছি গো অপর্ণা মুখার্জি দিদি ভাই। আচ্ছা রেড হোয়াইটের পিপি হচ্ছে আজকে, পেমেন্ট প্রাইস হচ্ছে তোমার 1450 অনামিকা, 1450, শুনতে পাচ্ছ আমার কথা, রেড হোয়াইট জামদানির পিপি 1450 পেমেন্ট প্রাইস, 1500 টাকা দাম, 50 টাকা ছাড় আছে আজকের জন্য, 50 টাকা ছাড় আছে আজকের জন্য। ও হো ক্লিয়ার হয়েছে না, ক্লিয়ার হয়েছে, দেখো দেখে নাও, এটাও মণিপুরি, প্রাইস যাচ্ছে 1899 টাকা, প্রাইস যাচ্ছে 1899 টাকা, 1950 টাকা দাম আছে, 50 টাকা ছাড় দিয়েছি, 1899 টাকা প্রাইস আছে। সেই মাল, সেই মাল, এসে আসতে বলছি সবাইকে দোকানে, চলে আসো, আমি যে বড় বড় কথাগুলো বলি, দোকানে এসে শাড়ির ওপরে হাত রেখে রেখে ফিল করে করে দেখে বলবে যে কেন এটার থেকে এটা ডিফারেন্স, কেন এটা ওর কাছে এই প্রাইস তোমার কাছে এই প্রাইস, বা তোমার কাছেই বা এটার এই প্রাইস কেন এটার এই প্রাইস কেন। সো সেই জন্য বলছি আসো দোকানে, যারা কাছাকাছি আছো তারা ফোন করে দোকানে চলে আসো, যারা দূরে আছো তারা চোখ বন্ধ করে বুকিং করো, 1899 টাকা দাম আছে, ঠিক আছে। চলো আর একটা হচ্ছে হলুদ লাল, সব শেষ, এই দুটোই রয়ে গেছে, আর একটা হচ্ছে হলুদ লাল। আর একবার রিপিট করবে না গো, পৈঠানি রিপিট করবো না, একটুখানি রেকর্ডেরটা দেখে নিও ডিয়ার, রেকর্ডেরটা দেখে নিও। হ্যাঁ দিদি আর একবার পৈঠানি দেখাও প্লিজ, আর রিপিট করা সম্ভব, আমার তো দোকান বস, আমি তো অন্যদের মতন ওরকমভাবে করতে পারি না, একই শাড়ি 14 বার, কিন্তু আমার যতটা পারি সম্ভব আমি বেশি কালেকশান দেখিয়ে যাই, কারণ রেকর্ডেড লাইভ যতক্ষণ চলবে এখানে, যত লাইভটা থাকে, দেখা গেল এই লাইভের কোনো একটা শাড়ি আজকে থেকে 3 মাস পরে গিয়ে বুকিং হলো, তো যতটা পারি বেশি বেশি কালেকশান দেখিয়ে যাই, কারণ আমার তো দোকান, আমি রোজ লাইভে আসতেও তো পারি না, তোমরা যারা জানো তো যে আমার পক্ষে রেগুলারিটি মেনটেন করা সম্ভব নয়, ঠিক আছে। দেখো রেড রেড ইয়ালো, রেড ইয়ালো হলুদের সাথে লাল, দারুণ গেছে, এসব জাস্ট দেখবে আর মানে পরবে আর লুচির মতন ফুলবে, গায়ের সঙ্গে লেগে থাকবে, লেফটে থাকবে, পরে সারা দিন যে কোনো অনুষ্ঠান তোমরা অ্যাটেন্ড করো, সারা দিন সারা দিন, অসাধারণ কোয়ালিটি গেছে, অসাধারণ কোয়ালিটি, একদম ন্যাট বুঝে দেয় দিদি। আর একবার পৈঠানি আচ্ছা দেখছি, দাঁড়াও দাঁড়াও, দুজন মিলে বলছো যখন দুজনের কথা তো ফেলা যায় না, রেড হোয়াইট জামদানির পিপি বলে দিলাম তো বাবু, রেড হোয়াইট জামদানির পিপি 1450 টাকা পেমেন্ট প্রাইস আছে, পৈঠানি দেখে নাও, রিপিট করছি, এটা যাচ্ছে পিঙ্কের সাথে গ্রিন, এইভাবে রিপিট হবে। হ্যাঁ এটা হচ্ছে ব্রোকেট রেইনড্রপের ওপর, প্রাইস হচ্ছে 1399, 50 টাকা ছাড় থাকলে আজকে প্রাইস হচ্ছে 1349 টাকা, ব্রোকেট রেইনড্রপের ওপর গেছে, দেখে নাও, এটা হচ্ছে তোমার পিঙ্কের সাথে গ্রিন, পিঙ্কের সাথে গ্রিন ব্রোকেট রেইনড্রপ, ওকে। আচ্ছা এটা যাচ্ছে বাটল গ্রিনের সাথে পিঙ্ক, বাটল গ্রিনের সাথে পিঙ্ক, দেখো বাটল গ্রিনের সাথে পিঙ্ক ব্রোকেট রেইনড্রপ, ব্রোকেট রেইনড্রপ পৈঠানি, বাটল গ্রিনের সাথে পিঙ্ক পিঙ্ক, ব্র্যান্ডেড কোম্পানি, কোম্পানির নাম, পেমেন্ট করলে আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। এটা হচ্ছে অরেঞ্জের সাথে পিঙ্ক, অরেঞ্জের সাথে পিঙ্ক না পার্পেল, অরেঞ্জের সাথে পার্পেল, ঠিক দেখো ময়ূরের পাখনায় যেই কালারটা রয়েছে সেই কালারটা পাবে আঁচলে, সেই কালারটা পাবে আঁচলে, দেখে নাও, সবগুলো কিন্তু ডুয়েল টোনে রয়েছে, 1449 টাকা। প্যারোট গ্রিনের সাথে গেছে দেখো পিঙ্ক,
প্যারোট গ্রিনের সাথে গেছে পিঙ্ক, রেইন ড্রপে ব্রোকেট পৈঠানি, রেইন ড্রপে ব্রোকেট পৈঠানি, প্যারোট গ্রিনের সাথে পিঙ্ক, প্যারোট গ্রিনের সাথে পিঙ্ক, পাঁচটা দেখিয়েছি। দেন এটা হচ্ছে একটা চকলেট মেরুন বা হোয়াইন মেরুনের সাথে গ্রিন, চকলেট মেরুন অ্যান্ড বা হোয়াইন মেরুনের সাথে গ্রিন। দেখো প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোনে গেছে, প্রত্যেকটা ডুয়েল টোনে গেছে। ওকে চলো দেখিয়ে দিয়েছি, এই পাঁচটাই দেখিয়েছি, পাঁচটাই বিক্রি করবো আজকে, একটাও রাখবো না, সবগুলো বেচে দেবো। আচ্ছা তোমার দোকানের অ্যাড্রেস দাও, আমি বর্ধমান থেকে, হ্যাঁ একটুখানি ফোন করো গো, বর্ধমান থেকে কবে আসবে কিভাবে আসবে একটুখানি ফোন করো, আমারটা বারাসাত, ঠিক আছে বারাসাত, দোকানে চলে এসো। নতুন কি আছে দোকান দেখাও, নতুনই সব দেখাচ্ছি গো, পুরনো তো তোমরাই দেখতে চাইছো, আমি তো নতুন দেখাবার জন্যই বসেছি, তোমাদের কথা মতনই দেখানো হচ্ছে আজকে প্রথম থেকে। চলো হাজার বুটি দেখিয়ে দেবো, হুম দাও। তারপরে বালুচুরি দেখানো হলো না, বালুচুরির জন্য অনেকে হোয়াটসঅ্যাপেও বলে রেখেছো, দিদি বালুচুরি আগের দিন পাইনি দেখিও। হ্যাঁ আর দিও না, ওই করে একটা সাদা দিয়ে দাও, একটা সাদা দিয়ে দাও, ওই নিচের দিকে দেখো লাল আছে একটা, ওই যে ওপাশের ওপাশের পাশের র‍্যাকটাতেই লাল আছে, হ্যাঁ লাল সাদা, হ্যাঁ ওই যে বাবা পা ব্যথা হয়ে গেছে, একবার বেশিক্ষণ লাইভ করতে পারবো না মনে হচ্ছে। বটল গ্রিন কটা দিচ্ছ, একটা পেয়েছি তো, আচ্ছা এটা রেখে দাও, এটা রেখে দাও, প্যাকেট একটা রেখে দাও, ইয়েলো পিঙ্কও একটা এসে, না ইয়েলো পিঙ্ক ইয়েলো রেড, আর হচ্ছে ওপরের গ্রেটা দাও, অনেকে মায়ের জন্য নেবে বলছে ওটা নিয়ে নিতে পারবে, হ্যাঁ ওই আরেকটা বাসন্তী রয়েছে না, হ্যাঁ ওটাও দিয়ে দাও, সেইরম কালার বললাম না, দেখাতে বসলে মানে কোনটা দেখাবো কোনটা ছাড়বো সেটাই হচ্ছে কথা, এটা অপূর্ব, এটা নতুন এসছে, এই কালারটা আমি আগে কখনোই সেল করিনি, পিঙ্কটা, হ্যাঁ পিঙ্কটা দিয়ে দাও, অনেক নিয়ে আসলে তুমি, ভাবলাম পাঁচটা ছটা দেখাবো, এক দুই তিন চার পাঁচ, ওফ এটার জন্য তো মার 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 কাটারি, ছয়, তুমি জল আনতে গেলে কল বসাবে না কিন্তু, তাড়াতাড়ি আসবে, সাত আট নয়, না আমি জানি তো তুমি বিড়ি খেতে যাচ্ছ বাইরে, দশ, এসব করবে না একদম, তোমার মাকে বলে দেবো, তোমার মা লাইভ দেখতে আসলে আমি বলে দেবো, তুমি এখানে বারবার ইয়ে খেতে যাও, সিগারেট খেতে যাও বারবার, লাইভ ফাউ কথা না, এখন কল বসিয়ে জল আনবে আমার জন্য, থাক তুলে দাও তুলে দাও, থাক থাক অব্দি থাক, চলো চলো চলো, আসলে আমার আজকে একটাও স্টাফ নেই, সব রাখুন করছে বাড়ি, ঠিক আছে তো ওই জন্য আমি একা একা, এবার বরকে তো পকি পাকিয়ে পাশে রাখতে হচ্ছে, জিনিস নামিয়ে দিতে হবে তো র্যাকে এদিক ওদিকে জিনিস, আমি তো উঠতে পারি না, উঠলে তো বারবার উঠতে হবে, ওরে রিয়া ঘুম ভেঙেছে দেখতে পাচ্ছি তোকে আমি একটু একটু করে, চলো জামদানিটা দেখে নাও, প্রথমেই দেখাচ্ছি একদম তুতের সাথে হাজার বুটি, হ্যাঁ এটার মধ্যে কিন্তু কোনো জড়ি নেই, আমি বারবার বলে দিচ্ছি, কারণ রিসেন্টলি আমার দোকানে একজন এসেছিলো, সে বলেছিলো উইদাউট জড়িওয়ালা জামদানি দেবে, সতেরো পিস নিয়ে গেছে বাইশ পিস নিয়ে গেছে উইদাউট জড়িওয়ালা, এতে কিন্তু জড়ি নেই কোনো, কোনো জড়ি নেই, পুরো সুতো দিয়ে কাজ করা, ঠিক আছে মাল্টি সুতো রয়েছে, পিঙ্ক রয়েছে, হোয়াইট রয়েছে, ইয়েলো রয়েছে। আচ্ছা ভেতরে গ্যাপটা বলে দিচ্ছি, এজো ভেতরে গ্যাপ কিন্তু চার আঙ্গুলের গ্যাপ, ভেতরেও বুটা রয়েছে বাট চার আঙ্গুলের গ্যাপ বলে দিচ্ছি সবটা, হাজার বুটি, প্রাইস যাচ্ছে তোমার হচ্ছে যে ৬৯৯, তাহলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকলে কত পাচ্ছ আজকে, প্রাইস ৬৯৯, পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকলে পেয়ে যাচ্ছ ৬৪৯ টাকায় আজকে, তাড়াতাড়ি করে নাও, ৬৯৯, পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকলে পেয়ে যাচ্ছ ৬৪৯, টেক আই স্ক্রিনশট গো টু হোয়াটসঅ্যাপ, হাজার বুটি, চলো নতুন শাড়ি কেউ দেখবে না, সবাই পূর্ণ পূর্ণ শাড়ি দেখবে। আচ্ছা চলো যারা যারা ওয়াচ করছো সবাই থ্যাংক ইউ রিয়া, সবাই একটু ইমোজি দাও, ভালোবাসা দাও তাড়াতাড়ি, রিয়া তিরিশখানা ইমোজি দিবি পরপর, নাহলে কথা বলবো না, এতক্ষণ পরে এসেছিস দেড় ঘন্টা পরে, ঠিক আছে দেখে নাও, শ্রী গ্রিন পুরো সুতোর করা, পুরো সুতোর করা, কোনো জড়ি নেই, মা শাশুড়ি দিদি কাকিমা বোন নিজে পড়বে তাড়াতাড়ি, শ্রী গ্রিন, শ্রী গ্রিন পুরো সুতোর কাজ করা, কোনো জড়ি নেই, শ্রী গ্রিন দেখো কালারগুলো জাস্ট দেখবে, অ্যাজ ইউজুয়াল কালার নিয়ে বসিনি আমি, একদম ডিম্যান্ডিং কালার এবং
খুব রেয়ার কালার নিয়ে বসেছি, জাস্ট একা স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ। পেমেন্ট প্রাইস 649, পেমেন্ট প্রাইসটাই বলে দিচ্ছি, ডিসকাউন্ট 50% করে দিয়েছি, হ্যাঁ 699 প্রাইস, পেমেন্ট প্রাইস 649, স্ক্রিনশট, তাড়াতাড়ি প্রত্যেকটা খুলবো। দেখো লাইট একটা অরেঞ্জিস্ট কালার, একদম মানে ম্যাঙ্গো অরেঞ্জ যেরকম হয় সেরকম টাইপের একটা কালারটা দেখো, লাইট গেছে। এটাও কিন্তু কোনো জরির টাচ নেই, পুরো সুতোর করা। প্রাইস যাচ্ছে কিন্তু 649, পেমেন্ট প্রাইস 649, টেকা স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, টেকা স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ। 30 খানা আমি গুনছি, একটা হয়েছে রিয়া, নতুন দেখাও, নতুন অনেক দেখিয়েছি দিদিভাই, লাইভটা রেকর্ডেড দেখে নিও, অনেক নতুন দেখিয়েছি আমি, এমনি ইয়ার্কি মেরে বললাম, দেখিয়েছি গো অনেক নতুন। রেড ইয়ালো মণিপুরি আছে দিদি? হ্যাঁ দেখিয়ে দিয়েছি তো, রেড ইয়ালো তো দেখেনি, রেড হোয়াইট দেখিয়েছি, রেড ইয়ালো মণিপুরি না, ইয়ালো পিঙ্ক দেখিয়েছি, রেড ইয়ালো ডেফিনেটলি থাকতে হবে, কোথায় আছে কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, থাকতে হবে না বলে কোনো কথা নেই। দেখে নাও, ব্লু রিয়া, দুটো হলো, দুটো তিনটে, ভালো ভালো ডিফারেন্স 30টা, একরকম দিলে কিন্তু ওটা কাউন্ট হবে না, চারটে হলো রিয়া, দেখো ব্লুটা, ওয়াও ব্লু। ওই বৈশাখী রিয়ারটা কাউন্ট কর, চারটে হলো, ডিফারেন্স একরকম দিলে মাইনাস করবি, পাঁচটা দেখো, এই যাচ্ছে দেখে নাও, পানিশমেন্টটা তুই ভালো বুঝবি, টিচার মানুষ, একটু পানিশমেন্টটা ঠিকভাবে দে, দেখে নাও। প্রাইস যাচ্ছে মাত্র 649, টেকা স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ। কোনো জরি নেই যেগুলো দেখাচ্ছি এখনও পর্যন্ত, যখন জরি আসবে তখন বলে দেবো যে এটা জরি এসছে, ঠিক আছে। 649, জাস্ট তোলো, ওকে জাস্ট তোলো, হ্যাঁ ডিফারেন্স বৈশাখী, গুনতে থাক। আচ্ছা দেখে নাও, ওয়াও ডুয়েল টোনে গেছে, এটা ডুয়েল টোনে গেছে, দেখে নাও, ওয়াও কালারটা, বলেছি না সাথে থাকো এমন কালার দেখাবো, দেখে নাও কালারটা দেখো, এটা কিন্তু একটা জড়ি গেছে, একটা সুতো গেছে, ঠিক আছে, দেখে নাও। প্রাইস যাচ্ছে 649, হাজার বুটি, 200 গ্রামও ওজন হবে না, পিওর। হাজার বুটির কিন্তু অনেক রকম ফান্দা বেরিয়েছে, হাজার বুটি কেন, জামদানি নিয়ে অনেক রকম কিছু চলছে, সো একদম ভালো, আমার থেকে নিতে হবে এমন কথা না, যার থেকেই নাও না কেন ভাই, শাড়িটা যাতে 10 বার পরতে পারো, একবার পরার পরে যাতে টেম্পার না চলে যায়, পাছার কাছ দিয়ে যাতে ফেটে বেরিয়ে না যায়, সেরকম শাড়ি নেবে না, কম পয়সায় 100 টাকা বেশি দাও তাও ভালো। ইয়ালো রেড, কথা হলো রিয়া, এই গুনছে, 30টা, পানিশমেন্ট, দেরি কেন হয়েছে, 30টা 30 রকম ইমোজি লাগবে, ফেসবুকের কাছে বল সব রকম ইমোজি দিতে। দেখো এটা কিন্তু পিওর কটনে গেছে, সুতোর কাজ গেছে, ঠিক আছে, পুরো সুতোর কাজে গেছে, দেখে নাও, মাল্টি গেছে ইয়ালোর মধ্যে, এটা যাচ্ছে আঁচলটা, মাল্টি গেছে ইয়ালোর মধ্যে, ইয়ালো রেড, ওকে। প্রাইস যাচ্ছে 649, তাড়াতাড়ি তোলো, 649, তাড়াতাড়ি রিয়া, থ্যাংক ইউ রিয়া, তাড়াতাড়ি, আরও দে, প্রচুর, 30টা যখন হবে তখন দম ফেলবি সুন্দর করে এক গ্লাস জল খেয়ে, ঠিক আছে, 30টা, 649, ঠিক আছে। আচ্ছা এইটা দেখো, এই যাচ্ছে বটল গ্রিন ডুয়েল টোন, দেখো বটল গ্রিন ডুয়েল টোন, ওফ, মানে এটা নিয়ে মারামারি কাটাকাটি, এটাও কিন্তু তোমার সুতোই যাচ্ছে, হ্যাঁ এটাও কিন্তু সুতোই যাচ্ছে, দেখে নাও, বটল গ্রিন ডুয়েল টোন, যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পরে বেরো, অসাধারণ লাগবে, 649, 649 পেমেন্ট প্রাইস 650, ওই যাই হোক 650, এক টাকা আমাকে বেশি দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। অনিতা মুখা মজুমদার দিদি ভাই, পেমেন্ট প্রাইস, হ্যাঁ জাস্ট স্ক্রিনশটটা নাও, নিয়ে বুকিং করো, হোলসেল প্রাইসে যারা জামদানি ঠামদানি তুলতে তারা তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপ করো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, শাড়ি কুর্তি গাউনি এমজি এমএম যা যা নিতে চাও সব কিছুর জন্য কিন্তু আমার কাছে পেয়ে যাবে। দেখো অরেঞ্জ হোয়াইট, এটাও কিন্তু কোনো জরি নেই, অরেঞ্জ হোয়াইট, এরকম কেউ বলে দেবে না, আমি একদম বলে দিচ্ছি, দেখো অরেঞ্জ হোয়াইট, কোনো জরি নেই, দেখো অরেঞ্জ হোয়াইট, বাড়িতে বয়স্ক কেউ থাকলে একদম চোখ বন্ধ করে দাও, পরে আরাম পাবে, পরতে সুবিধা হবে, দেখতেও খুব ভালো লাগবে, অরেঞ্জ হোয়াইট খুব ভালো, একটা সবুজ রঙের ব্লাউজ দিয়ে একটা বাচ্চা মেয়ে পরলেও ভালো লাগবে, এত সুন্দর কালার কম্বিনেশনে গেছে, অরেঞ্জ হোয়াইট একদম, মানে বেছে কালার আনা, কালারগুলো কেমন লাগছে যারা আছো একটু একবার কমেন্টস করে বলো। আচ্ছা ইয়ালো পিঙ্কটা একটা দেখিয়েছি না, ইয়ালো রেড দেখিয়েছি, এই দেখো ইয়ালো পিঙ্ক, এটাও কিন্তু সমস্ত সুতোর কাজ, কোনো জরি নেই, সব সুতোর কাজ, কটা হলো রে রিয়ার, বাবা এই রুবি মজুমদার এসছে, বৈশাখী ঘোষ, আমি এই রুবি এসছে, শঙ্খবাজা, এই বৈশাখী, শঙ্খবাজা, রুবি এসছে, শঙ্খবাজা, কলকাতায় আসলে বেঁধে রাখবো বল,
বল দিদি বলছে কলকাতায় আসলে বেঁধে রাখবে, দেখো এটা হচ্ছে ইয়ালো পিঙ্ক, ইয়ালো পিঙ্ক, ইয়ালো পিঙ্ক। রুবি এসছে, শঙ্খবাজা ধানদুব্বো দে শিগগিরি সবাই ফোনের ওপরে, রুবি এসছে। ও এরপর দিন থেকে লজ্জায় আর কমেন্টসও করবে না। হ্যাঁ খাবো, চলো প্রাইস যাচ্ছে, এটা হচ্ছে ইয়ালো পিঙ্ক। ও সোবা, এটা মনে হচ্ছে আমি পড়ি, এত সুন্দর শাড়িগুলো, প্রত্যেকটা কিন্তু সুতোর, সুতোর কাজ, যে কাজ দেখতে পাচ্ছ সুতোর, কোনো জরির টাচ নেই, যা কোলে ভরেছি সুতোর। এই দেখো, তাড়াতাড়ি নিয়ে নাও, কালার এটা অনেক কষ্ট করে এক পিস রেখেছি, এক পিস রেখেছি, দেখে নাও, দেখে নাও, দেখে নাও কালার, কালারটা দেখে নাও, বাসন্তী, বাসন্তী, সুতো, সুতো, কোনো জরি নেই, সুতো, সুতো, কোনো জরি নেই, কোনো জরি নেই, সুতো, ঠিক আছে, বাসন্তী, 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 ইয়ে বাসন্তী হয়। আচ্ছা জবা যাবে বলছে সামনের মাসে, কি বেঁধে রাখবো, হ্যাঁ সামনের মাসে কবে আসবে বলবি, লাইলন দড়ি দিয়ে বাঁধবো, লাইলন দড়ি দিয়ে বাঁধবো ওকে, দাঁড়া, ও বহুত দুষ্টু হয়েছে, ও কোনো পাত্তা পাওয়া যায় না, ও হচ্ছে কি বলতো আমাদেরকে ভুলে গেছে, কোনো পাত্তা পাওয়া যায় না, লাইলন দড়ি দিয়ে বাঁধা হবে ওকে। আচ্ছা এটা দেখো বাবা, আমার কোলে তো ভারী, কোল তো ভরে গেল, কোল তো ইয়ে হয়ে গেলো, দেখো এটা হচ্ছে গ্রে, এটা হচ্ছে গ্রে, সব সুতো, কোনো জড়ি নেই, এটা হচ্ছে গ্রে, সব সুতো। এই রিয়া থামলি কেন, তিরিশটা হয়নি কিন্তু। আচ্ছা 1350-এর শাড়িগুলো দেখাও না, দেখিয়ে দিয়েছি গো দিদিভাই, বিনা দত্ত দিয়ে দুবার করে দেখালাম, পাঁচটা শাড়ি আছে কি না আমি জানি না। দিদি তুমিও, আরে আমি কি, আমিই তো বাঁধবো, আমি বাঁধবো তোকে, আমি তো বাঁধবো, আমি আমিও মানে কি, আমি তো বাঁধবো, স্বার্থপর, দাঁড়া। এই তোরা কাটোয়ার মানুষগুলো কি এরকম স্বার্থপর হোস, এই যে যাচ্ছে দেখো আঁচল কাট, হ্যাঁ সেই রুবি তো দাদা বলছে, ও রুবি, সেই রুবি, সেই রুবি তো দাদাও বাঁধবে বলছে রে। এই রিয়া দে, দে রিয়া, বৈশাখী ঘোষ গুনলে গো, এই 30টা হয়নি রিয়া, আমরা গুনছি, বৈশাখী কিন্তু টিচার, ও গুনে গুনে নেবে, একটাও কম নেবে না কিন্তু। আচ্ছা কি কি আর, কি কি আর দেখিয়েছি, অনেক দেখিয়েছি গো দিদি, আজকে লাইট টাস জমে গেছে, প্রচুর দেখিয়েছি একদম, হয়ে গেছে, স্টিকার আর আসছে না, না না তা বললে হবে না, তা বললে চলবে না, বৈশাখী পানিশমেন্ট তাহলে ঘুরে যাবে, এতক্ষণ যা দিয়েছে সব উল্টো পাল্টা হয়ে যাবে একদম। বৈশাখী ঘোষ কি রাখিস তো ভালো হবে, ও বেঁধে রাখিস তো ভালো হবে, আচ্ছা আচ্ছা ও বেঁধে রাখতে বলছে তাহলে আমাদেরকে, চলো আমার কোল ব্যথা হয়ে গেছে। ও এই যে লাস্ট ওয়ান, এটা হচ্ছে জরি, এই লাস্ট ওয়ান পিঙ্কের সাথে পিঙ্ক মিনা গেছে, এটা হচ্ছে জরি, এতক্ষণ যা দেখিয়েছি সব সুতোর, সব সুতোর, এটা হচ্ছে জরি, দেখো এই লাস্ট ওয়ান, এটা হচ্ছে জরি। ওকে কেমন লাগলো জামদানিগুলো, অনেক জামদানি দেখালাম, ঠিক আছে। আচ্ছা এবার একটুখানি আমি বালুচুরি দেখিয়ে দিয়ে পালাবো, হ্যাঁ বালুচুরিটা দেখিয়ে রাখি, কারণ অনেকেই বলেছে যারা লাইভে এখন না থাকলেও পরে রেকর্ডেড দেখে নেবে, নাহলে লাইভের লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে, একটু দেখিয়ে রাখি, বসেছি যখন বালুচুরিগুলো দেখিয়ে রাখি। কী গো একটু বালুচুরি একটা বান্ডিল দাও না, চলো বাবা, পাটা ব্যথা হয়ে গেছে গো, একটুখানি তোমাদেরকে কাছে টানি, পাটা লম্বা করি, সাথে থাকো একটু, সাথে থাকো প্লিজ, সাথে থাকো, থাকলে ভালো লাগে, কী মজা হচ্ছে। হ্যাঁ না ওইটা না, ওইটা না, ওই বান্ডিলটা না, পাশেরটা দাও, হ্যাঁ ওটা দাও, কালার সব আছে ওতে, নেই সব কালার, আচ্ছা দা যা কালার আছে দাও, নাকি নতুন বান্ডিল খুলবো, নতুন বান্ডিল খুলে দাও, 10টা কালার দেখিয়ে দেয় মিটে যাবে। এগুলোর প্রাইস প্লিজ, ওগুলো 649 দিদিভাই, পেমেন্ট প্রাইস, পেমেন্ট প্রাইস 649 দিদিভাই। ও বাবা এটা বিশাল ভাড়া আমি পাচ্ছি না, হ্যাঁ কেটে দাও, না কেটে কাটবে কেন, বানতে হবে না বান্ডিল, আবার কাটলে কেটে দাও। আচ্ছা দিদি জামদানিগুলো কত প্রাইস ছিল, জামদানি যেগুলো প্রথমে দেখিয়েছি তোমার জরির ওপরে, এই যে এগুলো, এগুলো হচ্ছে তোমার পেমেন্ট প্রাইস 1450, নর্মাল প্রাইস 1500, ঠিক আছে, আজকে রাখির জন্য 100 টাকা কম। আর যেগুলো এখন দেখালাম তোমাদেরকে 1000 বুটি, এগুলো হচ্ছে পেমেন্ট প্রাইস 649, নর্মাল প্রাইস 699, 699, ঠিক আছে। এই রিয়া, হ্যাঁ এবার রিয়া ভালো ভালো ইমোজি দিচ্ছে, ঠিক আছে ঠিক আছে, ডাব পাঠাচ্ছে রিয়া, ঠিক আছে। আচ্ছা রুবি মজুমদার তুমি একদিন এলে কি মনে রাখবে তোমাকে শুনি, না তো দাদা বলেছে KFC সমস্ত বিল এবার রুবি দেবে, যেদিন কলকাতায় আসবে
কেএফসির সমস্ত বিল নাকি রুবি দেবে, তাহলে রুবিকে দড়ি থেকে ছিকল থেকে ছাড়বে, ছিকল দিয়ে বাঁধবে, ছিকল দিয়ে বাঁধবে। এই যে দাদা আমাকে ভুলে গেছে, চিনতে পারছে না, কি করে চিনবে তোকে বল, তোকে চিনবেটা কি করে, তুই তো নিজেকে ঢাকা দিয়ে রেখেছিস, আফগানিস্তান চলে যা, বন্দুক নিয়ে কে তো হচ্ছে, আফগানিস্তান চলে যা ঢাকা দিয়ে থাকতে হলে। নাবাও 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 নাবাও, চলে এসছে 10টা কালার, তাড়াতাড়ি ঝুকঝুক তুলবে, 875 লাস্ট, আজকে লাস্ট 875, 10 পিস, 10টা কালার, 10টা কালার, 10টা কালার, 10টা কালার, 10টা কালার, 150 পিস বিক্রি করা হয়ে গেছে, 15 বান্ডিল, মানে পাগল কান্না করছে, শাড়ি ট্রান্সপোর্টে রয়েছে, টাকা আমার অ্যাকাউন্টে রয়েছে, এরকম হয়েছে গল্প এটার। এই বালুচুরি নিয়ে কোনো কথা হবে না, ব্র্যান্ডেড বালুচুরি রয়েছে, জাস্ট টেক আ স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, পাটলি পালুতে রয়েছে, একটা খুলবো, বাকিগুলো উপর থেকে কালার দেখাবো, প্রত্যেকটা কালার একটা করেই পাবে, কেউ একটা কালার দুটো বুকিং করবে না, দিতে পারবো না, 10টা করে বান্ডিল। আমার কাছে মিনিমাম এখন 60খানা পিস রয়েছে, 6খানা বান্ডিল রাখা রয়েছে স্টকে, সো আমি কিন্তু একটা কালার একটাই দেবো, কেউ কিন্তু একই কালার দুটো করে বুকিং করবে না, এটা আগের দিন হয়েছিল, সেটা করাতে সমস্যা হয়েছে। চলো, কোয়ালিটি একদম 100% অ্যাসিওর থাকলাম আমি, মাতারা কালেকশন সবচেয়ে বড় ব্র্যান্ডের শাড়ি যাচ্ছে এটা, এখন বর্তমানে যেই ব্র্যান্ডটা একদম চলছে সেই ব্র্যান্ডের শাড়ি যাচ্ছে এটা, একটা তো খুলি তারপর দেখা যাবে ভাজের বিষয়টা। চলো, এত কিপটামো করলে হবে, এত কিপটামো করলে হবে, চলো এটা পুরো খুলে দেখাচ্ছি, দেখো ইয়ালোর সাথে যাচ্ছে, এভাবে যাবে ফিগার, পুরো ফিগারে যাচ্ছে, এরকমভাবে ডান্সিং ডলে রয়েছে পুরো ফিগার, এই যাচ্ছে পাটটা, দুদিকে সমান পারে পাচ্ছ, এই যাচ্ছে আঁচলটা, হলুদ লালে রয়েছে, এই যাচ্ছে আঁচলটা, ঠিক আছে। শাড়ির ওজন 250 থেকে 300 গ্রাম হবে, একদম সফট মেটেরিয়ালের মধ্যে রয়েছে, বারবার বলছি ব্র্যান্ডেড, এবং এই যাচ্ছে কুচিটা, পাটলি পাল্লু, কেউ যদি পাটলি ছাড়া শুধু এই প্যাটার্নে নিতে চাও সেটাও পেয়ে যাবে, ঠিক আছে, বলে দেবে যে আমাকে পাটলি ছাড়া দাও, সেম টু সেম ডিজাইন পাবে, পাটলির জায়গাটা এই প্যাটার্নটাই থেকে যাবে পুরো শাড়িতে, সেটাও পেয়ে যাবে, সেটাও রয়েছে। এই যাচ্ছে তোমার কুচিতে পাটলি পাল্লু বালুচুরি চলে এসছে, প্রাইস যাচ্ছে 875, 875, আর সময় নষ্ট নয়, 875, যারা 6টা করে নিয়েছো আগের দিন তারা জানো দামটা একটু কমিয়ে দিয়েছিলাম, সো হোয়াটসঅ্যাপ করো, 6টা নেবে বলেই কিন্তু দাম যাচাই করবে, দাম কত কমাচ্ছি সেটা জানার জন্য যাচাই করবে না, প্রচুর পরিমাণে মানে বোকা বানাবার জন্য লোক চলে আসে জানো না তো, নেবে একটা জিজ্ঞেস করবে 6টার দাম, মানে 6টা নিলে কত কমতে পারে, ঠিক আছে। হ্যাঁ বাপরে বাপ, সেদিনকে একজন ওরকম আমাকে করেছে, বোকা করে আমাকে পাগল বানিয়ে ছেড়েছে কালকে পর্যন্ত, ওটা এখন কী হয় কে জানে, ভগবান জানে, যা হয় হবে, আমার কি হ্যাঁ আমরা পড়াশোনা শিখে নিই আগে, তারপরে চলো স্ক্রিনশটটা নিয়ে নাও, ইয়ালো রেড কতখানি সফট রয়েছে দেখে নাও, চাই থ্যাংক ইউ রিয়া, এবার বুঝে গেছে দিদিদের কীভাবে হাতে নেওয়া যাবে, চলো দেখে নাও, ব্র্যান্ডেড, ব্র্যান্ড নেম হোয়াটসঅ্যাপে আসো বলে দেবো, এখন ভারতবর্ষের সবচেয়ে দাপিয়ে থা চলা ব্র্যান্ড যেটা আছে সেই ব্র্যান্ডেই যাচ্ছে, সেই ব্র্যান্ডের শাড়ি কিন্তু আমি নিজেই হোলসেল করছি, সো আমার থেকে নিয়েও তোমরা ব্যবসা করতে পারবে, নো প্রবলেম, জাস্ট কন্ট্যাক্ট করো, হোলসেল প্রাইসে কার কী লাগবে জাস্ট কন্ট্যাক্ট করো, দেখো 10টা কালার, যারা 6 পিস নেবে তারা হোয়াটসঅ্যাপ করো, তাদের জন্য একটুখানি আবার কমিয়ে দেবো, চলো 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর রেড, আর খুলবো না, হ্যাঁ আর খুলবো না, একটা দেখিয়ে দিয়েছি বাকিগুলো দেখে নাও, রেড 2 নম্বর, আর ওইভাবে খুলবো না, এগুলো প্রত্যেকটা পাটলি পাল্লু আঁচল, প্রত্যেকটা পাটলি পাল্লু, ব্লাউজ পিসটাও পর্যন্ত কাজ করা, এই যাচ্ছে দেখো কুচি, এই যাচ্ছে কুচি, ওকে প্রত্যেকটা পাটলি পাল্লু, এটা রেড, এটা কিন্তু একদম সিঁদুর রেড হবে না, একটু পিঙ্কিস্ট রেড, হ্যাঁ এটা লাল কিন্তু লালটা একটুখানি পিঙ্ক ঘেঁষা লাল, দেখতে পাচ্ছ প্রমিনেন্ট যেটা আসছে সেটাই পাবে, প্রাইস 875, ঠিক আছে। আচ্ছা বালুচুরি ব্ল্যাক হবে না গো, ব্ল্যাক হবে অন্য হবে, এই ডিজাইনের হবে না, ব্ল্যাক ডেফিনেটলি হবে, অন্য হবে, ব্ল্যাক হবে অন্য হবে, আমি দেখিয়ে দিচ্ছি এক পিস তোমাকে, দাঁড়াও আমি বলতে হবে সেই জায়গায় হাত দেবে সেখানেই পাবে। আচ্ছা রয়্যাল ব্লু, বারবার বলছি কিন্তু শাড়ি কিন্তু একটা করেই দেবো, একটা কালার, দুটো তিনটে বুকিং করবে না, আগের দিন তাই হয়েছে, আমি বোকার মতন দিয়ে দিয়েছি, পরে আমার অসুবিধা হয়ে গেছে খুব, দেখে নাও রয়্যাল ব্লু ওফ, আর যারা মনে করছো আগের দিন নিয়েছো আজকে আবার রয়্যাল ব্লু দেখাচ্ছি দিদি আমাদেরকে দেয়নি, তারা একদম দুঃখ করবে না,
এগুলো আবার এসছে নতুন, তাই জন্য দেখাচ্ছি। ঠিক আছে, দেখো, দেবো না কেন, সবাই পয়সা দেবে, সবাই আমার কাছে কাস্টমার, কেউ ফ্রি নিচ্ছে না, তো সবাইকেই দেবো, কেন দেবো না। ঠিক আছে, প্রাইস যাচ্ছে কিন্তু তোমার অনলি ফর 875 রুপিস পেমেন্ট প্রাইস, 875, 875 পেমেন্ট প্রাইস আজকের 875, 875 পেমেন্ট প্রাইস 875। ওকে, এটার তো প্যাকেটটা ছিঁড়ে গেছে। দেখাবে? হ্যাঁ দেখাবো, দাঁড়াও। ব্ল্যাক রঙের ছিল তো, ব্ল্যাক রঙের অনেকগুলো আছে। আমি এমনিতেও ফ্ল্যাশ সেলের দিন দিয়ে দেবো অনেকগুলো শাড়ি। হ্যাঁ আচ্ছা, ওকে, দিস ফর মি ডিয়ার ম্যাম, এই হোয়াটসঅ্যাপ মে যাইয়ে মনীষা ম্যাম, মনীষা নাকি, হ্যাঁ মনীষা ম্যাম, হোয়াটসঅ্যাপ মে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে, এখানে বললে হবে না, আই উইল প্লে পে রাইট নাও ম্যাম, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ করকে পে কর দিজিয়ে, ডোন্ট ওয়ারি, অ্যাভেলেবেল পিসেস হ্যায়। ওকে চলো, স্যান্ড ইয়ে চন্দন কালার, চন্দন কালার স্যান্ডেল, স্যান্ডেল চন্দন কালার 875, 875 চন্দন কালার, দেখে নাও চন্দন কালার। আর সিল্ক কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, বারবার বলছি ব্র্যান্ডেড, ব্র্যান্ডেড 875 চন্দন কালার, 10টা কালার দেখাবো, 10টা কালার, 10টা কালার। ঠিক আছে, আচ্ছা চলো, থ্যাংক ইউ। এগুলো কি বালুচুরি? হ্যাঁ গো কাকুলিদি, বহুদিন পর আমার লাইভ দেখছো, তুমি কি সেই কাকুলিদি, কাকলি সাহা দিদি? এখানে তো একটুখানি তোমাকে দেখা যাচ্ছে, চিনতে পারছি না আমি। এগুলো বালুচুরি দি ভাই, তুমি কি আমার সেই পুরনো কাকুলিদি? বুঝতে পারছি না, ভুলে গেছো নাকি মাতারা কালেকশনকে, নাকি মুনমুনকে? আচ্ছা চলো, ওয়াইন কালার, ওয়াইন কালার, ওয়াইন কালার, চলো ওয়াইন বলছি, পার্পেল, 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 দেখে নাও, দেখে নাও, এগুলো বালুচুরি, পাটলি পাল্লু, পাটলি পাল্লু, বালুচুরি, পাটলি পাল্লু, একদম পুজোর গিফট পারপাসে দারুণ, তত্ত্বের জন্য দারুণ, তত্ত্ব বিয়ের ব্যবসা, যার জন্য শাড়ি কিনবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, একবার একটু মাতারা কালেকশনের সঙ্গে যোগাযোগ করো, একটু ঢু দিয়ে যাও, ঢু দিয়ে যাও, আমি বলবো না যে আমার এখান থেকেই কিনতে হবে, একটুখানি দেখে যাও, কোয়ালিটি, কালেকশান এবং প্রাইস সবগুলো মিলিয়ে প্রচুর পয়সা বেঁচে যাবে। ঠিক আছে, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নাও, প্রাইস যাচ্ছে 875, 875, 875। এই কোথায় গেল রে রিয়া, আর ইমোজি দিচ্ছে না কেন, চা খাইয়ে পালিয়ে গেল। রামা গ্রিন, রামা গ্রিন, ঠিক আছে, কুর্তিটা কত, কুর্তিটা 630 গো, 46 পর্যন্ত আছে, এম এর মাল আছে, চলো রামা গ্রিন, কুর্তিটা 630, 46 পর্যন্ত আছে, চলো 42, 44, 46 অবধি পেয়ে যাবে। এই দেখে নাও, এটা হচ্ছে রামা গ্রিন, প্রত্যেকটা পাটলি পাল্লু, অল ওভার ওয়ার্ক উইথ ব্লাউজ পিসও কিন্তু ওয়ার্ক রয়েছে। হ্যাঁ, ফার্স্টেরটা খুলে দেখিয়ে দিচ্ছি, ইয়েলো রেড খুলে দেখিয়ে দিচ্ছি, রামা গ্রিন। আচ্ছা, আউটসাইড ওয়েস্ট বেঙ্গলের শিপিং কত? আউটসাইড ওয়েস্ট বেঙ্গলের দিদি ভাই 80 থেকে 100 টাকা। ঠিক আছে, আমাকে পুরো ফোন নাম, ফোন নাম্বার দিয়ে, পিন নম্বর দিয়ে ইয়ে দেবে, তোমার কি বলে অ্যাড্রেস দেবে, আমি বলে দেবো, 80 থেকে 100 টাকা হবে, এটুকু 100% থাকো। ঠিক আছে, এ বাবা আবার হেজি আসছে কেন রে, হেজি আসছে কেন, হেজি কেন আসছে, দেখি তুমি ওখানে সরে যাও না একটু প্লিজ। আচ্ছা চলো, এটা ব্ল্যাক দেখাও গো, হ্যাঁ আমার এটা শেষ হবে, তারপরে ব্ল্যাক আমাকে দেখে কোন র্যাকে আছে নামাতে বলতে হবে, দেন দেখাবো, একটুখানি ওয়েট করতে হবে তো দিদি ভাই, একটুখানি ওয়েট, দোকানে আসলেও কেউ ওয়েট করতে চাও না, লাইভে থাকলেও কেউ ওয়েট করতে চাও না, বুঝি না কেন যে কেন এরকম করো, একটু ওয়েট করো দিদি ভাই, দেখাবো তো। চলো, এটা হচ্ছে কুচি, এটা হচ্ছে তোমার ইয়ে ফিরোজা, ফিরোজা আমরা বাঙালিরা বলি তুতে, ঠিক আছে, ফিরোজা, ওকে চলো, টেক আ স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, প্রাইস ইজ অনলি ফর 875, পেমেন্ট প্রাইস 875। ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ব্লু হবে? হ্যাঁ ব্লু দেখিয়েছি তো কাকুলিদি, ব্লু দেখিয়ে দিয়েছি, রয়্যাল ব্লু দেখিয়েছি, রয়্যাল ব্লু, ঠিক আছে দেখিয়ে দিয়েছি, 875, 875, টেক আ স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, টেক আ স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ। চলো, এই যাচ্ছে তোমাদের হচ্ছে যে মিষ্টি 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 দুধে আলতা পিঙ্ক, দেখো দুধে আলতা পিঙ্ক, দুধে আলতা পিঙ্ক, দেখে নাও, আর খুলছি না, প্রত্যেকটাই তোমার ইয়েতে রয়েছে, পাটলি পাল্লুতে রয়েছে, দুধে আলতা পিঙ্ক, দেখো মিষ্টি মিষ্টি দুধে আলতা পিঙ্ক, খুব সুন্দর সোভার কালারগুলো, দুধে আলতা পিঙ্ক, প্রাইস যাচ্ছে মাত্র 875, 875, 875, 875, স্ক্রিনশটটা নিয়ে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ সোহিনি দিদি ভাই ক্লিয়ার বলার জন্য। আচ্ছা চলো, ওই কোথায় গেল রে রিয়া, আবার পালিয়েছে মনে হয়, আর ওটাও পালিয়েছে, রুবিও পালিয়েছে, চলো ওদের পেছনে এরকম লাগলে ওরা পালাবে না। আচ্ছা চলো, এই হচ্ছে প্যারট গ্রিন, কালারগুলো দেখো, 10টা কালার দিচ্ছি, 10টা কালার, একটা দুটো কালার না, 10টা কালার দিচ্ছি, প্যারট গ্রিন
সবুজটা দেখে নাও, প্যারট গ্রিন, দশটা কালার দিচ্ছি, দশটা কালার। না এটাগুলো হচ্ছে স্বর্ণচূড়ম, ওই চওড়া ভাজের রয়েছে ওখানেই রয়েছে, যেখানে তুমি হাত দিয়েছো ওখানেই রয়েছে। আমি বলে দিচ্ছি দাঁড়াও কোথায় আছে, নামাচ্ছি। যে ব্ল্যাক নেবে সে আছো তো, একটু বলো কই রিয়া রয়, দাঁড়াও রিয়া রয়কে দেখতেও পাচ্ছি না, পালিয়েছে বোধ হয়। দাঁড়া রূপাদি আছে, আজকে রূপাদি আর বৈশাখী হেভি সার্ভিস দিচ্ছে। আচ্ছা রেডটা দেখাও, ওখানে দেখো ব্ল্যাক আছে। না না ওপরের ওগুলো না, না না ওগুলো না, দীপালি দি, হ্যাঁ থ্যাংক ইউ, থাকো থাকো, দুটো দেখাবো, দুটো দেখাবো ব্ল্যাক, চলে এসছে। হ্যাঁ দুটোই ব্ল্যাক, দুটো প্যাটার্ন ব্ল্যাক, প্রচুর প্রচুর ব্ল্যাক ভাই, ব্ল্যাক তো আমি তো ব্ল্যাক লাভার, অন্য কালার দেখাতে পাচ্ছি না স্যার। চলো এই হচ্ছে কুচি, এটার কুচিটাও দেখিয়ে দিলাম, লাস্টেরটারও কুচিটা দেখিয়ে দিলাম, বেবি পিঙ্ক। ওহ সো সুইট, কি মিষ্টি মিষ্টি কালারটা, দেখো তো যে পড়বে তাকেও দারুণ লাগবে। মাত্র 875, 875, 875। কন হ্যাঁ রে, ফোন কর রা হ্যায়, ও পাবলিক কন হ্যায়, মেরা সব ক্লোজ হ্যায়, দেখো তো। হ্যালো আধা ঘন্টা পরে রিপ্লাই পাবে, চা খাবো না, চা না খেলে মরে। চলো ব্ল্যাক দেখে নাও, বালু চুড়ি বাট ডিজাইন কিন্তু গেছে একদম স্বর্ণ চুড়ির প্যাটার্নে, দেখো 950। আমি লুকি লুকিয়ে রাখি, আমার ভাই ব্ল্যাকের জন্য পাগল হয়ে যাই, আমি একদম ব্ল্যাকের জন্য পাগল হয়ে যাই। দাঁড়া কুচি দেখলে তো আরো পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে কুচি দেখলে। চলো এই যে হচ্ছে, আছে প্রচুর ব্ল্যাক, ওখানে আরো একটা যা ব্ল্যাক রয়েছে না দারুন। চলো এই দেখো কুচি, এই ডিজাইন এই প্যাটার্ন এখন আর এগুলো কোথাও পাবে না, 950 টাকায় দিয়ে দিলাম, ঠিক আছে 1250 করে বিক্রি করতাম। এটা হচ্ছে কুচিটা দেখে নাও, হ্যাঁ চাইলো দিয়ে দিই যা, কি করবো আর, শাড়ি তো ভর্তি দোকানে। হ্যাঁ এই দেখো ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস, ঠিক আছে কেমন লাগলো ব্ল্যাকটা, ছ্যাকাস ব্ল্যাক, ব্ল্যাক বললে আমার খুব খুশি হয়ে যায়, আমি তো দেখাবোই না বিয়ে যেখানেই থাকুক না কেন। আহা 950-এ এসব শাড়ি পাওয়া, শাড়ির কাজ দেখো কীভাবে মিনে করেছে ভেতরে, অল ওভার ওয়ার্ক। আরে কি হলো রে ভাই, আমি একদম শাড়ির মাঝখানে আজকে ডুবে গেছি। এই আমার দোকানে মাল নিতে আসে হোলসেলাররা বলছে দিদি শাড়ি ভাজ নিয়ে একটা লাইভ করো তো, তুমি কী সুন্দর শাড়ি ভাজ করে ফেলো, টুস টাস করে আমরা পারি না, একটা লাইভ করো। আচ্ছা দেখি যদি আমার কাছে সময় থাকে এক্সট্রা, তাহলে শাড়ির ভাজ নিয়ে একটা লাইভ করব, ইউটিউবে দেবো, শাড়ির ভাজ নিয়ে যদি লাইভ করি কখনো তাহলে ইউটিউবে দেবো, কোনো গ্রুপে নয়। কেমন লাগলো ব্ল্যাকটা বলো, এগুলো প্যাকিং করে তুলে দেবো একদম একটু। ব্ল্যাকটা কেমন লাগাচ্ছে, ব্লুটা কি দেখাবো আর একবার, কাকুলিদি বললো ব্লু দেখাতে নাকি আবার, শেষ করব, হাতের পাশে থাকে যতক্ষণ ততক্ষণ তো দেখাবোই। আচ্ছা এই আর একটা ব্ল্যাক দেখো, একটু আঁচলটা ডিফারেন্স আছে আর সব সমান, আর সব কিছু ঠিক আছে, এটার আঁচলটা একটু ডিফারেন্স আছে আর একটু এখানটায় তোমার ইয়ে গেছে, এই যে কুচিটা একটু ডিফারেন্স, আঁচলটা একটু ডিফারেন্স, এই যে কুচি দেখতে পাচ্ছ, এটা কুচি দেখাচ্ছি আগে, হ্যাঁ এবার দেখে নাও আঁচল, আঁচল আর বডি দেখে নাও, এই যাচ্ছে এই যাচ্ছে, আর এই হচ্ছে আঁচল, আঁচলটা মিনে করেছে এটা রেড দিয়ে, এটা আঁচলটা পুরো মিনে করা। এটাও দিয়ে দেবো 1050, এই 950, চলো নিয়ে নাও। দুখানা ছাক্কাস ছাক্কাস ব্ল্যাক দেখালাম, এরকম প্রচুর মানে
পুরনো ডিজাইনগুলো যেগুলো এখন মার্কেটে নেই বা আসবেও না, এরকম প্রচুর কালেকশান দেখার জন্য আমার ফ্ল্যাশ সেল। জানোই মাতারা কালেকশানের ফ্ল্যাশ সেল, তার জন্য তোমাদেরকে আমাকে আমার এই লাইভটাকে সরি আমার আইডিটাকে লাইক করে রাখো, হোয়াটসঅ্যাপ করে রাখো। কত তারিখে আসবো এখনও পর্যন্ত ডিসিশন হয়নি, পোস্ট করতে থাকবো গ্রুপে, পেয়ে যাবে ফ্ল্যাশ সেল। চেষ্টা করবো মাসের শেষ বা মাসের প্রথম সানডেতে আসতে, কারণ হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করে তো দিদি একটু মাসের প্রথমে আসো, এখনও স্যালারি ঢোকেনি বা এই সেই, তো সবার সঙ্গে কথা বলে নিয়ে কোন দিন করবো সেই হিসাবে আমি জানাবো। চলো রয়্যাল ব্লুটা দেখে নাও, কাকলিদির জন্য আবার দেখিয়ে দিলাম, ঠিক আছে চলো। আর কারো আমার ফোনটা দাও তো, কেউ কিছু বলছে নাকি একটু দেখি শুনি। হ্যাঁ আমার ফোনটা দাও দাও। আচ্ছা চলো এবার বলো তো, আর কারো কিছু কোনো রিপিট কিছু দেখার বা কিছু জিজ্ঞেস করার থাকলে বলো, সবাইকে মানে হাত জোর করে বলবো আমার আইডিতে বা গ্রুপে বা আমার পেজে যে কোনো পোস্ট দেখলে কিন্তু তোমরা তার কোয়ারি করতে হোয়াটসঅ্যাপে এসো, মেসেঞ্জারে যেও না, মেসেঞ্জার আমি দেখি না। হ্যাঁ মেসেঞ্জারে প্রচুর মানুষ পিপি কত হ্যান কত ত্যান কত, মেসেঞ্জারে আমার 2200 মেসেজ মেসেঞ্জারে আমি দেখি না, শো করি না। আজকে সকালে একটুখানি মেসেঞ্জারটা একটুখানি ইয়ে করার চেষ্টা করেছি, দেখছি ওখানে কল করছে। মেসেঞ্জার কল কেন, বিনা প্রশ্নে বিনা কথায়। সো মেসেঞ্জার ক্লোজ করে রেখেছি, তোমরা যারা যারা বিভিন্ন কোয়ারি করতে চাইছো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আসো, হোয়াটসঅ্যাপে কল করো না, হোয়াটসঅ্যাপ কলও ধরি না, কল করতে হলে আমাকে ডাইরেক্ট কল করবে 9062521263। হোয়াটসঅ্যাপে শুধুমাত্র বুকিং, চ্যাটিং এবং সাউন্ড মেসেজও ছাড়তে পারো, কোনো অসুবিধা নেই। চলো আজকে তাহলে এই অবধি, আর কারোর কিছু জানার বা দেখার কোনো ইচ্ছা নেই যখন। আমি আবার বলছি হোলসেল প্রাইসে শাড়ি কুর্তি গাউন এমজি এমএম আজরাক ইক্কাত গাউন এবং শাড়ির জগতে যত রকমের শাড়ি আছে, হ্যান্ডলুম জর্জেট বেনারসি তোমার জামদানি সিল্ক আইটেম সবটাই পেয়ে যাবে মাতারা কালেকশনের এক ছাদের নিচে। কীভাবে তোমরা মাল তুলবে, কীভাবে পারচেসিং করবে, কীভাবে তোমাদের ঘরের দরজায় মাল চলে যাবে ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, আদার ডিস্ট্রিক্ট, সো তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমার মাল কিন্তু বাংলাদেশেও যাচ্ছে, যারা বাংলাদেশ থেকে দেখছো তারাও কিন্তু আমার সাথে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো মাল নেওয়ার জন্য। ওকে চলো টাটা বাই, লাভ ইউ অল। সবাইকে বলবো একটু হোয়াটসঅ্যাপে এসো, হ্যাঁ হোয়াটসঅ্যাপে এসো, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো। আচ্ছা বনু তানচুই, তানচুই দিদি ভাই আমি আজকে দেখাতে পারছি না, পাগুলো ভীষণ কামড়াচ্ছে। তানচুই চারটে আছে, আমি গ্রুপের জন্য রেখেছি, দেখাবো ঠিক আছে, দেখিয়ে দেবো। চলো গরদ দেখাবে, গরদ নেই গো, গরদ শেষ হয়ে গেছে, গরদের আমি সব হোলসেলাররাই তুলে নিয়েছে, গরদ কিচ্ছু নেই। গরদ মনে হয় সাদা লাল সাদা আছে তিন চারটে, আমি ওই ফ্ল্যাশ সেলের দিন দিয়ে দেবো, ঠিক আছে ফ্ল্যাশ সেলের দিন দিয়ে দেবো। আজকে আর গরদ নামাতে পারছি না বাবু, দোকান তো সব একদিকে হয়ে গেছে, অনেকক্ষণ বসেছি, পাগুলোও ব্যথা করছে। হোয়াইট রেড জামদানি কেমন দামে হবে গো? বিভিন্ন দামের আছে হোয়াইট রেড জামদানি, যেমন আমি হাজার বুটি দেখালাম হোয়াইট রেড, ওগুলো তোমার 649 থেকে শুরু করে ওই 1500 মধ্যে পেয়ে যাবে, অনেক রকমের আছে হোয়াইট রেড। আমার লাইভগুলো ফলো করতে থাকো, আজকের হোয়াইট রেডটাই তো 1450 দেখিয়েছি, আছে কি না জানি না। আমার লাইভগুলো ফলো করতে থাকো, নতুন নতুন কালেকশন নিয়ে আমি আসবো, পেজটাও একটু ফলো করো, আমার ইউটিউব চ্যানেলও আছে সেখানেও একটু ফলো করো, তো কোনো অসুবিধা নেই। এছাড়া আমি ফ্যাশন শো অ্যাপের সঙ্গেই তো এক্সিবিশন করছি, আমরা একটা 17, 18, 19 সেপ্টেম্বর অবশ্যই হবে এক্সিবিশনটা, আই হোপ, তো সেখানেও তোমাদেরকে সবাইকে বলা হবে, জানানো হবে। তো চলো টাটা বাই, লাভ ইউ অল, এভাবেই সাথে থেকো, ভালো থেকো, আর বুকিং করো। হোয়াইট দাও, কিসের হোয়াইট দেবো গো? ইপ্সিতা দত্ত দিদি ভাই যেটা নেবে, আমি 10টা কালার দেখিয়েছি, একটুখানি চলে যাও। হোয়াইট রেড গরদ, হোয়াইট রেড গরদ, গরদ আজকে আর পাচ্ছি না গো ডিয়ার, গরদ একদম ওপাশের র্যাকে রয়েছে, পারবে না, বুঝতে পারবে না যে নামাবে, আর আমি উঠতে পারবো না, উঠলে আর বসতে পারবো না। আমি নেক্সট দিন ফ্ল্যাশ সেলের দিন দেখিয়ে দেবো, তুমি একটু হোয়াটসঅ্যাপ করে রাখো। তোমরা ফ্ল্যাশ সেলের দিন কে কী দেখতে চাইছো, কে কী নিতে চাইছো, সেগুলো একটু হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাও, আমি সেই সেট আপ নিয়েই বসবো, ঠিক আছে? যে দিদি এই এইগুলো নিয়ে বসো, আমি সেই সেট আপ নিয়েই বসবো। তোমাদের জন্য এটাও রাখলাম যে ফ্ল্যাশ সেল বলে শুধুমাত্র আমার পছন্দ মতন শাড়ি দেখাবো তা নয়, তোমরাও হোয়াটসঅ্যাপ করো আমাকে, করে জানাও যে দিদি তোমার ফ্ল্যাশ সেলের দিন এই এই জিনিস নিয়ে বসো, আমি সেগুলো নিয়েই বসবো একদম, ঠিক আছে? আমি কারণ সেদিনকে আমি টার্গেট রয়েছে এই ফ্ল্যাশ সেলে, যদি তোমরা থাকো, নেট থাকে, কারেন্ট থাকে, সব থাকে, মিনিমাম 160 থেকে 180 শাড়ি দেখাবো, টার্গেট রয়েছে। যদি আমার দুটো মেয়ে থাকে, কারণ আমার তো শুধু ভাজের মেয়ে থাকতে হবে, বুকিংয়ের জন্য থাকতে হবে দুজনকে, আমি দেখাবো। একটা ফ্ল্যাশ সেল করা মানে আমার বিশেষ করে মাতারা কালেকশনের একটা মানে 3 দিনের একটা নাজেহাল অবস্থা থাকে,
ঠিক আছে, সেই সমস্ত সমস্ত শাড়ি আমার স্টোরে গিয়ে ফোল্ড হয়, গোডাউনে গিয়ে আবার ফোল্ডের থেকে সেখান থেকে বাছাই হয়, বাছাই হয়ে এখানে আসে, প্যাকিং হয়, বহুত বহুত মানে জানো না তো, মানে আমার একটা ফ্ল্যাশ সেল করে আমি পুরো ইয়ে হয়ে যাই। তো এটা তো প্রি পূজা ফ্ল্যাশ সেল করবো, এটা আরও ধামাকা দিয়ে আরও বড় করে করতে চাইছি, আশা আছে, কিন্তু কতটা করতে পারবো জানি না, এই হচ্ছে কথা। তো তোমরাও একটুখানি হেল্প করো, তোমরাও হোয়াটসঅ্যাপে জানাও যে ফ্ল্যাশ সেলের দিন দিদি এই এই নিয়ে আসো, আমি সেগুলো নিয়েই আসবো, যার যেই কালার, যার যেই কোয়ালিটি, যার যেই জিনিস লাগবে বলো, এটা আমার দোকান তো সব আছে, বলো, তোমরা তোমাদের মনের মতন করে বলো, যারা আসতে পারবে না তাদের জন্য আমি অবশ্যই আছি। ওকে, চলো, টাটা বাই, লাভ ইউ অল, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, আর প্লিজ হোয়াটসঅ্যাপে এসো। হ্যাঁ, চলো, বাই।